আমাদের এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 8 অর্থাৎ আলোর প্রতিফলন নিয়ে। তো আশা করি সবাই ফাটায় পড়তেছো এবং তোমাদের এই ফাটায় পড়ার সময়টাকে একটু বুস্ট করার জন্য আজকে আমাদের এই চ্যাপ্টারের একদম বিস্তারিত আলোচনা। সো এই যে চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন, এটা কিন্তু আসলে তোমাদের বইয়ে যে অপটিক্যাল ফিজিক্স এর পার্ট আছে অর্থাৎ জ্যামিতিক আলো বিজ্ঞানের যে পার্ট আছে তার দুইটা চ্যাপ্টারের মধ্যে একটা, অর্থাৎ একটা হচ্ছে চ্যাপ্টার 8 আর একটা হচ্ছে চ্যাপ্টার 9। হ্যাঁ, সো এই যে চ্যাপ্টার 8 এটার সাথেই তোমরা আসলে বেসিক্যালি আলোর সাথে প্রাইমারি যে ইমপ্রেশনগুলো হবে সেটা, এবং চ্যাপ্টার 8 যদি সহজে বোঝা যায় তাহলে হচ্ছে তোমার চ্যাপ্টার 9 অনেকটা ইজি হয়ে যায়, কারণ চ্যাপ্টার 9 এ কিছু ডিপ কথাবার্তা আছে, কিছু এক্সট্রা আলোচনা আছে। সো চ্যাপ্টার 8 আমরা খুব ভালোভাবে পড়বো এবং ভালোভাবে পড়লে এখান থেকে আসলে অনেক কিছু উদ্ধার করা যাবে, বিলিভ মি। হ্যাঁ, সো চ্যাপ্টার 8 এটার নাম হচ্ছে আলোর প্রতিফলন, তাই না? আচ্ছা, সো এই যে আলোর প্রতিফলন, এইটা জানার আগে আমরা আগে জানবো যে আলো জিনিসটা কি, এটা আমাদের কেন দরকার, ওকে, বা এই চ্যাপ্টারটাই আমাদের কেন দরকার। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, আমাকে যদি এক বাক্যে তুমি প্রশ্ন করো যে এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ি আলোর প্রতিফলন, আমি একদম সিম্পলি উত্তর দিব, এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি বিম্ব তৈরি করার জন্য। বিম্ব জিনিসটা কি? বিম্বটা হচ্ছে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তোমার সামনে তোমার আয়নার পেছনে আর কি তুমি যাকে দেখতে পাও, তোমার মতো কপি করতেছে তোমাকে সবকিছু, সেটা আসলে বেসিক্যালি হচ্ছে তোমার বিম্ব। হ্যাঁ, সো আমরা আসলে এই চ্যাপ্টারে বিম্ব দেখবো, এবং বিম্বটা কিভাবে তৈরি হয়, আয়নার কারণে তৈরি হয়, এবং আয়না কি করে, আয়না বেসিক্যালি আলোকে প্রতিফলিত করে। সো আলোটা আমাদের কেন লাগে, আলোটা আমাদের এই কারণে লাগে যে আমরা যখন কোনো একটা বস্তুকে দেখতে চাই আমরা অবশ্যই সেই বস্তু থেকে আলো আমাদের চোখে আসা লাগবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আমি কখনোই এই মার্কারটাকে দেখতে পাবো না। এখন এই মার্কারটা কোথা থেকে আলো পাইলো, মার্কারটা আশেপাশে উচ্চ থেকে আমার সামনে লাইট আছে, সেখান থেকে আলো এসে মার্কারটার মধ্যে পড়ছে, দেন সেখান থেকে আমার চোখে আসছে। সো দ্যাট মিনস আলোর মেন কাজ কি তুমি বলো, সেটা হচ্ছে কোনো বস্তুকে দেখা। বাট ফিজিক্সে আলোর আরো অনেক ব্যাপক কাজ আছে। হ্যাঁ, ইভেন আমরা সব ধরনের আলো দেখতেও পাই না, আমরা কেবলমাত্র 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে এই তরঙ্গদৈর্ঘ্যের যে আলোগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্য কি তোমরা তো জানো, সো এটা নিয়ে আমরা তো চ্যাপ্টার 7 বিষয়ে আলোচনা করে ফেলছি। আচ্ছা যাই হোক, সো মোট কথা হচ্ছে যে আলো নিয়ে কাজ করার জন্য আমাকে মানে কোনো বস্তুকে দেখার জন্য আমার সেই বস্তু থেকে আলো আসতে হবে। অ্যান্ড এইখানেই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, সো আমরা একটা বস্তুকে যখন দেখি তখন কিছু বিষয় আমাদের জানতে হবে যে ওইখানে কী কী ঘটতেছে। নাম্বার ওয়ান, সো আমি যে মার্কেটটাকে এখন দেখতে পাচ্ছি এটা মানে তো আমার চোখে এখন আলো এসে প্রবেশ করতেছে, রাইট? হ্যাঁ, বাট আমি যদি এখন এই পাশে সরে আসি স্টিলও কিন্তু আমি এই মার্কেটটাকে দেখছি, দ্যাট মিনস আমার চোখে কিন্তু এখন আলোটা প্রবেশ করতেছে। ইভেন তোমরা যে এখন এই মার্কেটটা দেখতেছো, এই মার্কেটটা থেকে আলো আসলে তোমাদের চোখেও যাচ্ছে, তুমি যে ডিভাইস দিয়ে আমাকে দেখতেছো তার ডিসপ্লেতে এই পয়েন্ট থেকে আলো ঠিক তোমার চোখে এখন যাচ্ছে, এই জন্য তুমি এটাকে দেখতে পাচ্ছো, নাহলে এটাকে দেখতে পাইতা না, রাইট? এখন শুধু আমি না, এখন যদি আমার সামনে 10 জন মানুষ থাকে 10 জনই কিন্তু এটাকে দেখবে, আমার সামনে যদি 100 জন মানুষ থাকে 100 জন মানুষই এটাকে দেখবে। তার মানে কি, 100 জন মানুষের 200টা চোখ, তো 200 জনের চোখের মধ্যে কি আলোটা পড়তেছে? হ্যাঁ, তো 200 যদি ইনফিনিটি সংখ্যক মানুষও থাকে তাহলে পুরা সব মানুষ ইনফিনিটি পরিমাণ মানুষ এটাকে দেখতে পাবে, রাইট? হ্যাঁ, তো তার মানে এই মার্কেটটা থেকে যে আলো বের হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে, আসলে এই আলোটা আসলে সব দিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে, সামনে পিছনে পড়ছে, ডানে বামে, ইচ অ্যান্ড এভরি ডিরেকশন, এবং 360 ভাবে। সো এটা হচ্ছে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে একটা বস্তু থেকে আলো সব দিকে নির্গত হয়, রাইট? আচ্ছা, এখন আর একটু ডিপে যাবো, খেয়াল করো এই মার্কেটের মধ্যে কিছু লেখা আছে বা মার্কেটের কিছু পয়েন্ট আছে, গ্যাপ আছে, তার ঘোরা আছে, এবং এখানে অনেক কিছু অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো আমি কিন্তু এই ইনফরমেশনের প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি, তাই না? সো ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি মানে কি, সাপোজ ধরো এই যে আই লেখাটা এটা আমি দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই আই থেকে আসলে অসংখ্য আলোর কোষ নির্গত হচ্ছে, রাইট? এই জন্য আমি এটাকে দেখতে পাচ্ছি। আবার এন, এই এন থেকেও কিন্তু আসলে অসংখ্য আলোর কোষ নির্গত হচ্ছে, দ্যাট মিনস বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এই যে এই মার্কারটার মধ্যে আসলে অসংখ্য বিন্দু আছে, এবং আমি যেহেতু অসংখ্য বিন্দুকে দেখতে পাচ্ছি বা সবাই যেহেতু একই সাথে অসংখ্য বিন্দুকে দেখতে পারবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই মার্কারটা বা এই বস্তুটার মধ্যে যে অসংখ্য বিন্দু আছে সেই অসংখ্য বিন্দুর প্রত্যেকটা থেকে অসংখ্য পরিমাণ আলোকরশ্মি সব দিকে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ওভারঅল গোটা মার্কারটা দৃশ্যমান হচ্ছে। যদি মার্কারের একটা বিন্দু থেকে আলো আসতো তাহলে পুরো বস্তুটা মার্কারটা আমি দেখতে পাবো না, একটা বিন্দু দেখতে পেতাম, যেটা আসলে তোমার কাজের হতো না, রাইট? হ্যাঁ, সো এই হচ্ছে কোনো একটা বস্তুকে অবজারভেশন করার বিষয়। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা একটা বস্তুকে কোথায় দেখি। হ্যাঁ, ধরো মার্কারটা এখন এখানে আছে, ঠিক আছে, তোমরা সবাই একটা কাজ করো, এখন একটা চোখটা একটু বন্ধ করো। হ্যাঁ, তো চোখটা বন্ধ করছো, ওকে ফাইন, সো 1 2 3 শাকা লাগা বুম, সো নাও ওপেন করো, এখন চোখ ওপেন করো, দেখো কি হচ্ছে, ওকে ফাইন, সো মার্কারটা কোথায়, মার্কার এখানে চলে আসছে, ও মাই গড, মার্কারটা একটু আগে এখানে ছিল, এখন এখানে চলে আসে, ইটস আ ম্যাজিক, রাইট?
না অ্যাবসলিউটলি এটা কোনো ম্যাজিকই না, তাই না? আমি আসলে মার্কারটা এখান থেকে না আনছি, বাট একটু থিঙ্ক করো, আমি যদি মার্কারটা এখানে রাখার পর দেন যদি এখানে সরাইয়া ফেলি, মার্কারটা যে এই জায়গায় চলে আসছে এটা তোমরা কীভাবে বুঝতে পারছো? ডেফিনেটলি এটা বুঝতে পারছো, কারণ যখন মার্কেটটা এখানে আসছে তখন তোমার চোখের আলোটা যেভাবে প্রবেশ করতেছিল এই জায়গাতে, এইখানে থাকা অবস্থায় তোমার চোখের আলোটা প্রবেশ করতেছিল এইভাবে, বাট যখন এই মার্কেটটা এইখানে আছে তখন আলোটা তোমার চোখে প্রবেশ করতেছে এইভাবে, দ্যাট মিনস বেসিক্যালি তোমার চোখের অ্যাঙ্গেলটা বদলাই গেছে, এবং চোখের অ্যাঙ্গেল বদলাই গেছে মানে চোখে আলো কষি ঢোকার অ্যাঙ্গেলটা বদলাই গেছে, এবং ওই অ্যাঙ্গেলটা দেখে অ্যাঙ্গেলটা আমাদের চোখ সেন্স করতে পারে, আমাদের মস্তিষ্ক সেন্স করতে পারে বলেই আমরা বুঝতে পারি যে বস্তুটা কোন জায়গায় আছে। বাট এখানে একটা ট্রিক্স আছে, এটা হচ্ছে ধরো এখন আমার কাছে মার্কারটা এই জায়গাতে আছে, বাট আমি বলতেছি মার্কারটা এইখানে নাই, মার্কারটা এইখানে আছে, আসলে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, একটাভাবে এটা সম্ভব, যেটা হচ্ছে আমি যদি মার্কার থেকে আলো তোমার চোখে যেতে না দিই সরাসরি এইখান থেকে, আমি যেটা করি এই মার্কার থেকে একটা আলো কষিকে বা কিছু আলো কষিকে আমি প্রথমে এই পয়েন্টটা আনবো, অ্যান্ড দেন এই পয়েন্টে এনে তোমার চোখের বরাবর ছুঁড়ে দিব, দ্যাট মিন্স তখন তোমার চোখে এই মার্কার থেকে আলোটা এইভাবে যাচ্ছে না, মার্কারটা ঘুরে দেন এইভাবে যাচ্ছে, রাইট? হ্যাঁ, অ্যান্ড তোমার মস্তিষ্ক কিন্তু এটা জানে না যে আলোটা আসলে কোথা থেকে আসছে, তোমার মস্তিষ্ক শুধু এইটুকু বলতে পারে যে তোমার চোখে যখন আলোটা ঢুকেছে আলোটা কোন দিক থেকে ঢুকেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেহেতু আলোটা তোমার চোখে এই অ্যাঙ্গেল থেকে প্রবেশ করছে, সো তুমি মার্কারটাকে এই জায়গাতেই দেখবা, যদিও মার্কারটা আসলে এই জায়গাতে নাই, এবং এটাই হবে তোমার জন্য তখন বিম্ব। হ্যাঁ, এখান থেকে আসলে বিম্বের একটা সংজ্ঞা দেওয়া যায়, সো বিম্বটা হচ্ছে মনে আমি সংক্ষেপে বলি তোমাদের, শুধুমাত্র এই প্রতিফলনশীল অধ্যায়ের জন্য বলি, সেটা হচ্ছে যে যখন কোন একটা বস্তু থেকে আলো ঘুরপথে আমাদের চোখে আসে, সো ঘুরপথে মানে প্রতিফলিত হয়ে আর কি, মানে একটা জায়গায় আলো গিয়ে দেন রিফ্লেক্ট করে যদি তোমার চোখে আসে, দেন তোমার চোখে যে আসতেছে যে দিক থেকে আসতেছে বস্তুটা তো আসলে সেই জায়গায় নাই, তখন তুমি যে জিনিসটা দেখবে আসলে তোমার মস্তিষ্ক ওই বস্তুটাকে যেই জায়গায় দেখবে বা যে অবজেক্টটা দেখবে সেটা হচ্ছে আসলে বিম্ব। মানে বিম্ব হচ্ছে বেসিক্যালি আসলে ভুয়া জিনিস একটা, হ্যাঁ মানে বিম্ব মানেই হচ্ছে ভুয়া, মানে যেখানে কোনো কিছু নাই বা যে জিনিসটা তুমি দেখছো এটা আসলে ওই রকম না বা ওই জায়গাতে নাই, তখনই আসলে ওইটা হচ্ছে ফিক্সের ভাষায় বিম্ব। তো আমি যদি একটু হাট্টা খুট্টা সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যখন কোনো বস্তু থেকে আলোর সে প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে প্রবেশ করে এবং আমরা ওই বস্তুটাকে দেখি, তখন আমরা যা দেখি সেটাই হচ্ছে আসলে বিম্ব। এটার ব্যাখ্যাটা আরো সামনে বিস্তারিত আসবে। তো যাই হোক, সো মোট কথা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা বিম্ব তৈরি করব। সো বিম্ব তৈরি হয় দুই ভাবে, একটু আগে বললাম প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে। প্রতিসরণ নিয়ে চ্যাপ্টারের কাজ নেই, আমরা প্রতিফলন নিয়ে কথা বলবো। সো আমরা তাহলে আমাদের চ্যাপ্টারটা স্টার্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলন। ওকে, সো এই প্রতিফলন ঘটানোর জন্য সবার আগে আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রতিফলক। হ্যাঁ, সো প্রতিফলক জিনিসটা কি? প্রতিফলক হচ্ছে আসলে এমন একটা তল বা সারফেস যে তলটা আসলে মসৃণ এবং চকচকে হয় এবং যার থেকে আসলে যার মধ্যে আলো পড়লে সেই আলোটা আসলে বাউন্স করে ফিরে আসে, সো এরা হচ্ছে আসলে প্রতিফলক। হ্যাঁ, যেমন আয়না। হ্যাঁ, সো আয়নার উপরের পৃষ্ঠটা কিন্তু বেশ মসৃণ এবং এটার পেছনে একটা চকচকে পথের প্রলেপ থাকে যেটা আসলে রূপা দিয়ে তৈরি, মানে সিলভার থাকে আর কি, খুব দামি আয়না হলে, কম দামি আয়নায় হয়তো সিলভার দেয় না। তো যাই হোক, সো এই চকচকে প্রলেপটা দেওয়া হয় যার কারণে সেটা আসলে খুব ভালো প্রতিফলক হিসেবে কাজ করে। সো বাই দ্য ওয়ে, সো কাচের পেছনে যে চকচকে প্রলেপটা দেওয়া হয় এটাকে বলা হয় সিলভারিং করা বা পাড়া লাগানো আর কি। হ্যাঁ, সো খুব সফিস্টিকেটেড কাচের জন্য এই পাড়াটা আসলে কাচের পেছনে লাগে না, সামনে লাগে। যেমন হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেটা কিনা খুব শিগগির লঞ্চ হতে যাবে, অথবা হাবল স্পেস টেলিস্কোপ যেটা মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের ইউনিভার্সকে খুব ভালোভাবে জানতে পারছি এখন পর্যন্ত। সো এইসব কাজের জন্য আসলে বেসিক্যালি রিফ্লেক্টিভ টেলিস্কোপ ব্যবহার করা হয়, সো যার মধ্যে আসলে একটা দর্পণ থাকে এবং সেই দর্পণটা খুবই সূক্ষ্ম হতে হয়। তো যাই হোক, জিনিসগুলো মোটেও হালকা করে দেখার বিষয় না, এগুলো অনেক উপরের লেভেলের জিনিস, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করবো আর কি উপরের ক্লাসে আর কি। তো যাই হোক, তো মোট কথা হচ্ছে আমরা দর্পণ পেয়ে গেছি, সো দর্পণ পেয়ে গেলে বা প্রতিফলক পেয়ে গেছি, সো এখন আমাদের কাজ হচ্ছে প্রতিফলন করতে হবে, মানে আমরা প্রতিফলন শিখবো। এখন দেখো, প্রতিফলন শেখার জন্য যেটা করতে হবে, আমাদের আসলে প্রতিফলন সংক্রান্ত কিছু জিনিসপত্র, মানে তাদের জন্ম পরিচয়, চৌদ্দ গোষ্ঠীর জীবন বৃত্তান্ত ইত্যাদি খুঁটিনাটি জিনিস জেনে তারপর প্রতিফলন শুরু করতে হবে, ঠিক আছে? সো এর জন্য আমরা কী করবো, এর জন্য আমরা একটা প্রতিফলক নিই। সো ধরো এটা হচ্ছে আমাদের একটা প্রতিফলক আয়না, MOM', এটা হচ্ছে একটা মিরর। সো এখন আমরা বললাম কি, এর মধ্যে আমরা প্রতিফলন যেহেতু করবো আমরা তো একটা আলো কষে নিবো, তাই না? সো আলো কষে আমরা কোথাতে নিয়ে গেলাম, অবশ্যই কোনো একটা বস্তু থেকে, এবং কোনো একটা বস্তু থেকে নিলে কিন্তু হবে না, কেন? কারণ আমরা জানি একটা বস্তুর মধ্যে অসংখ্য বিন্দু থাকে, সো আমরা প্রথমেই অসংখ্য বিন্দু নিয়ে কাজ করবো না, আমরা প্রথমে একটা বিন্দু নেব। আচ্ছা,
এবার একটু থামতে হবে, কারণ একটা বিন্দুর মধ্যে থেকে যে আলোকরশ্মিটা নির্গত হয় সেটা কিন্তু আসলে একটা দুইটা না, সেটা হচ্ছে অসংখ্য এবং সেটা সব দিকে, তাই না? তো আমরা এখানে আসলে ওই একটা বিন্দু নিলেও সেখান থেকে আসলে সবগুলো আলোকরশ্মি নিব না, সেখান থেকে জাস্ট একটা বা দুইটা আলোকরশ্মি নিব। ধরো আমরা একটা আলোকরশ্মি নিলাম এবং এই যে আলোকরশ্মিটা আমরা নিবো এটা কোন দিক নিব, এটা অবশ্যই এমন একটা আলোকরশ্মি নিব যে আলোকরশ্মিটা আসলে দর্পণের দিকে, এমন কোনো আলোকরশ্মি নিব না যেটা দর্পণের বাইরের দিকে চলে গেছে, ঠিক আছে? তাহলে ধরো প্রতিফলন ঘটাতে পারবো না। তো যাই হোক, তাহলে ধরো আমাদের এই হচ্ছে একটা বিন্দু, তো এই একটা বিন্দু থেকে আমরা একটা আলোকরশ্মি নিলাম যেটা কিন্তু দর্পণের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটাকে আমরা বলি কি আপতিত রশ্মি। ওকে ফাইন, তো দেখো এই আলোকরশ্মিটা যে দর্পণের মধ্যে একটা বিন্দু দিকে পড়লো, এই বিন্দুটাকে আমরা বলি আপতন বিন্দু। কি বলি আমরা? আপতন বিন্দু। ওকে, সো এই যে এখানে পড়ার পর আলোটা কোন দিক যাবে, কোন একটা দিকে যাবে, রিফ্লেকশন হবে। সো আমাদের জেনারেল সেন্স আমাদের বলে, আমরা প্রতিফলনের সূত্র না জানো না বলতে পারতেছি, এটা মোটামুটি এই দিকে যাবে, তাই না? সো এই যে আলোকরশ্মিটা চলে গেল প্রতিফলিত হয়ে, এটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি। সো এই হচ্ছে মোটামুটি পরিচয়। তবে আমরা এর সাথে এখন আরো কিছু জিনিস অ্যাড করবো আস্তে আস্তে। দেখো আমরা এখানে কি পেলাম, আপতন বিন্দু পাইলাম, রাইট? সো এখন যে কাজটা করতে হবে, আপতন বিন্দুতে আমরা একটা লম্ব করবো, হ্যাঁ? লম্বটা কার সাথে? অবশ্যই সেটা হচ্ছে দর্পণটার সাথে, মানে দর্পণের সাথে 90 ডিগ্রি করে জাস্ট কার একটা রেখা টানবো। সো এটাকে আমরা বলি অভিলম্ব বা নর্মাল লাইন, বা এটাকে আমরা নাম দিলাম ও এম। সো মনে রাখবে এই অভিলম্ব জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিফলনের ক্ষেত্রে বা প্রতিসরণের ক্ষেত্রে, এটা খুব কাজে লাগে, এটা ছাড়া আসলে প্রতিফলনের প্রতিসরণ ঘটানো সম্ভবই না, ঠিক আছে? সো তাহলে দেখো কয়েকটা আইটেম পাইলাম আমরা, পেলাম বেসিক্যালি চারটা জিনিস, একটা হচ্ছে আপতিত রশ্মি, দেন হচ্ছে আপতন বিন্দু, দেন হচ্ছে প্রতিফলিত রশ্মি, দেন হচ্ছে অভিলম্ব, রাইট? হ্যাঁ। সো এখন দেখো এই অভিলম্ব আঁকার কারণে আমরা আরো কিছু জিনিস এখানে পাচ্ছি, যেমন খেয়াল করো এই যে আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করেছে, রাইট? হ্যাঁ। সো এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বা আপতন কোণ বা আই। হ্যাঁ, ঠিক একইভাবে প্রতিফলিত রশ্মিটা কিন্তু আবার অভিলম্বের সাথে আরেকটা কোণ তৈরি করেছে, রাইট? হ্যাঁ। সো এটাকে আমি বলি আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ বা আর, ঠিক আছে? সো এইগুলা জেনে আমরা এখন প্রতিফলনের সূত্রগুলা জানতে পারি। ওকে, সো প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা। সো সূত্র দুইটা কি কি আগে একবার বলে নিই। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এরা একই সমতলে থাকবে। ভাই এটা তো একই সমতলে আছে, তাহলে এটাকে আমরা আলাদা করে বলার কি আছে, তাই না? আচ্ছা অবশ্যই বলার কিছু আছে, একটু পরে বলতেছি। সো এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হবে, অর্থাৎ এটাকে যদি আমি একটু বাড়াই তাহলে ওইটাও বাড়বে, এইটাকে যদি আমি একটু কমাই তাহলে ওইটাও কমবে। সো দ্বিতীয় সূত্র তো আশা করি আমরা বুঝে গেছি, সো এবার আমরা একটু প্রথম সূত্রটা বুঝি। ওকে, সো এই প্রথম সূত্রটা আমাদেরকে কি বলে? প্রথম সূত্রটা আমাদেরকে এইটা বলছে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। হ্যাঁ, সো এই সমতলের মানে কি? এই সমতলের মানে হচ্ছে এই সমতল। হ্যাঁ, খেয়াল করে দেখো তিনটা মাকারে কিন্তু আসলে একটা লাইন আপের মধ্যে আছে। হ্যাঁ, সো এই সমতল বলতে এইটা মিন করা হয়েছে, বুঝা গেছে? সো এই সূত্রটা কি আসলে দরকার ছিল কিনা, দ্বিতীয় সূত্র কি এনাফ না যে প্রতিফলনকে ব্যাখ্যা করার জন্য? না, একদমই এনাফ না। কেন? খেয়াল করে দেখো দ্বিতীয় সূত্র কি বলে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। ওকে ফাইন, সো ধরো এটা হচ্ছে আমাদের অভিলম্ব, সো এটা হচ্ছে আমাদের ধরো কোনো একটা আপতন, আলোকরশ্মি আপতিত হচ্ছে এবং এই কোণটা ধরো 45 ডিগ্রি। ওকে, সো এখন আমি প্রতিফলিত রশ্মিটা কিন্তু 45 ডিগ্রি করে আমি মাপবো, তাই না? আচ্ছা, সো আমি 45 ডিগ্রি করে কি এভাবে মাপতে পারি না? খেয়াল করো এই কোণটা আর এই কোণটা কি সেম না? হ্যাঁ, সো এই দুইটা কোণ সেম হওয়া সত্ত্বেও আলোটা কি এইভাবে এসে এইভাবে যাবে? অবশ্যই এইভাবে বাঁকা পথে যাবে না, আলোটা অবশ্যই এইভাবেই যাবে, রাইট? তার মানে প্রতিফলনকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের আসলে দুইটা সূত্রে প্রপারলি লাগবে, বোঝা গেল ঘটনাটা? আচ্ছা, সো তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখন প্রতিফলনের সূত্র জেনে গেলাম, তাহলে আমরা এখন কি করবো? আমরা আসলে এই চ্যাপ্টারে এখন মূল জিনিস হাত দিব, অর্থাৎ বিম্ব তৈরি করা। হ্যাঁ, একটু বলে রাখি, বিম্ব তৈরি করা মানে আমরা কি বোঝাচ্ছি? বিম্ব তৈরি করা মানে হচ্ছে এই যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই বা কোনো দর্পণে বা কোনো প্রতিফলক পৃষ্ঠে কোনো বস্তুকে দেখতে পাই, মানে রিফ্লেকশনটা দেখি আর কি, তখন ওই রিফ্লেকশনটা আমরা আসলে কোন জায়গায় দেখবো, মানে আমাদের চোখে কি কি মনে হবে যে ওইটা কোন জায়গাতে আছে বা ওইটা কেমন, ওইটা কি ছোট হয়ে গেছে নাকি ওইটা বড় হয়ে গেছে, এটা কি কাছে নাকি দূরে, হ্যাঁ ওইটা কি সোজা নাকি উল্টা, মানে এক কথায় যাবতীয় অ্যানালাইসিস করা হয় বিম্ব গঠনের মাধ্যমে। সো এই বিম্ব গঠনটা আমরা কিভাবে করবো? এই চ্যাপ্টারটা বেসিক্যালি জ্যামিতিক আলোক বিজ্ঞানের অংশ, মানে জ্যামিতিক ভাবে আমরা যেহেতু প্রতিফলনের সূত্র জানি, তাহলে জ্যামিতিক ভাবে একে আমরা যে কোনো একটা বস্তুর বিম্ব বের করার চেষ্টা করবো এবং সেখান থেকে আমরা ওই বিম্বের সম্পর্কে যাবতীয় ডিসিশন দিব যে ওটা কি কেমন হবে, বিম্বটা দেখতে কেমন, সোজা উল্টা ইত্যাদি 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 এভরিথিং, বোঝা গেছে? সো এখন কিছু কথা বলে রাখি, এই যে বিম্ব যে আমরা তৈরি করবো, এই বিম্বটা আমরা আসলে যে কোনো দর্পণের জন্যই তৈরি করবো। হ্যাঁ, তো দর্পণ আসলে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ নিয়ে আমরা সামনে পরে কথা বলতেছি, বাট এখন আমরা সমতল দর্পণ নিয়ে জানবো। সো এই সমতল দর্পণ কোনটা? সমতল দর্পণ হচ্ছে এতক্ষণ ধরে যে দর্পণ আমরা দেখছি সোজা একটা মানে কাঁচের টুকরো আর কি, এটাই হচ্ছে সমতল দর্পণ। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, এই যে প্রতিফলন কিন্তু আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং একটা হচ্ছে
ব্যক্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলনটা হচ্ছে এরকম যে যখন কোনো দর্পণে একগুচ্ছ সমান্তরাল আলোক পড়ছে, মানে সবগুলো পাশাপাশি সমান্তরালভাবে আপতিত হবে, এবং আপতিত হওয়ার পর নির্গত যে প্রতিফলিত রশ্মিগুলা তারা যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়, তবে তাহলে তাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। ওয়েট, জানি মাথার উপর দিয়ে গেল অভিসারী অপসারী, এটা কি অদ্ভুত ওয়ার্ড, তাই না? আচ্ছা, অভিসারী অপসারী ওয়ার্ডটা আপাতত আমরা ভুলে যাবো মা থেকে, এটা আসলে গলি দর্পণ যখন করবো তখন এই দুইটা ওয়ার্ড সম্বন্ধে ভালোভাবে এক্সপ্লেন করবো। তো আপাতত আমরা সংজ্ঞাটা এটুকু জেনে রাখি, অর্থাৎ আলোকটি সমান্তরভাবে আপতিত হবে সেটা হচ্ছে সমান্তরভাবে নির্গত হবে, তাহলে সেটা হচ্ছে নিয়মিত। আর তাহলে ব্যক্ত কোনটা হবে? যদি সেইটা না ঘটে, ঠিক আছে। সো যাই হোক, সো নিয়মিত ব্যক্তি পর্যন্ত জেনে গেলাম। সো এবার আসি আবার বিম্ব তৈরি করার কৌশলের ক্ষেত্রে। সো আমরা প্রথমে সমতল দর্পণে কিভাবে বিম্ব তৈরি করতে হয়, বা অ্যাকচুয়ালি যে কোনো দর্পণের জন্য আসলে নিয়মগুলো প্রয়োজন, সো যে কোনো একটা দর্পণে বিম্ব কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। ওকে, সো বিম্ব তৈরি করার জন্য কিছু রুলস আছে। সো আরেকটা জিনিস বলে রাখি যে আমরা আগেও জেনেছি যে আমরা আসলে সরাসরি একটা গোটা বস্তু নিয়ে কিন্তু কাজ করতে পারি না, কারণ একটা গোটা বস্তুর মধ্যে অসংখ্য বিন্দু থাকে। আমরা একটা বিন্দু নিয়ে কাজ করবো, অর্থাৎ একদম প্রাইমারি লেভেলে আমরা কোনো একটা বিন্দু আমরা যে কোনো বিন্দুর জন্য বিম্ব তৈরি করতে হবে এবং আমরা যে কোনো বস্তুর জন্য বিম্ব তৈরি করতে পারবো। ওকে, সো আমরা এখানে একটা সমতল দর্পণ চিন্তা করি। ওকে, সো ফার্স্ট অফ অল ধরো সমতল দর্পণ এটা আমাদের, সো আমরা একটা বিন্দু নিলাম, ধরো এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। সো এখন বিম্ব তৈরি করার জন্য তিনটা রুলস আমরা ফলো করবো, কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, আমরা যে কাজটা করবো ওই বিন্দু থেকে আমরা আলোক রশ্মি নিবো। কয়টা আলোক রশ্মি নিবো? মিনিমাম দুইটা আলোক রশ্মি। কয়টা? মিনিমাম দুইটা। আমরা জানি যে কোনো বিন্দু থেকে অসংখ্য আলোক রশ্মি নির্গত হয়, আমরা সেখান থেকে অসংখ্য নিবো না, আমরা মিনিমাম দুইটা নিবো বা তিনটাও নিলেও হবে। ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ। নিয়ে কি করবো? আসলে দুইটা আলোক রশ্মিকে দর্পণে আমরা প্রতিফলিত করবো, বোঝা গেছে ঘটনাটা? সো দুইটা আলোক রশ্মি নিবো, দুইটা আলো দর্পণে গিয়ে পড়বে এবং তারা প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হবে। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, প্রতিফলন করতে হবে। ওকে, দেন থার্ড স্টেপ হচ্ছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, আমাদের এই স্টেপটা দেখতে হবে, এই যে প্রতিফলিত আমরা দুইটা আলোক রশ্মি পাইলাম, এই আলোক রশ্মি দুইটা দেখবো যে এরা কি কখনো একে অন্যকে ছেদ করে কিনা বা মিলিত হয় কিনা। কথাটা কি বোঝাতে পারছি? মানে প্রতিফলিত হওয়ার পরে যে দুইটা রশ্মি আমরা পাচ্ছি, আমরা দেখবো তারা কোথাও মিলিত হয় কিনা। যদি মিলিত হয় তাহলে খুবই ভালো, তো যেই বিন্দুতে তারা মিলিত হবে সেটাই হচ্ছে তাদের ওই বিন্দুটার, পি বিন্দুটার বিম্ব। বা যদি মিলিত না হয়, কোনোভাবে মিলিত হওয়ার সুযোগ নাই, যেমন এই ক্ষেত্রে দেখো আলোক রশ্মি দুইটা প্রতিফলিত হওয়ার পর কিন্তু ছড়াই গেছে, তা আমি এদের যতই টানি না কেন এটা কিন্তু কখনো মিলিত হবে না। তো তাহলে যদি মিলিত না হয় স্বাভাবিকভাবে সোজা আঙুলি ঘিরে উঠলে কি করতে হয়? আঙুল বাঁকা করতে হয়। সো আমরা এখানে যে কাজটা করবো, যখনই আলোক রশ্মি মিলিত হবে না তখনই আলোক রশ্মিগুলোকে আমরা কান্দা ধরে টাইনা পেছনের দিকে বর্ধিত করবো, রাইট? এবং পেছনের দিকে বর্ধিত করার পর গিয়ে দেখবো যে এক জায়গায় তারা মিলিত হচ্ছে। যেমন এই রশ্মিগুলোকে আমরা পেছনের দিকে যদি বাড়াই তাহলে দেখবো তারা ওই যে ওই পয়েন্টটা দিকে মিলিত হচ্ছে, রাইট? সো যেই পয়েন্টটাতে তারা মিলিত হবে পেছনে কান্দা ধরে টানলে, ওই পয়েন্টটাই হচ্ছে আসলে এই পি বিন্দুর বিম্ব, পি প্রাইম। অর্থাৎ মানে হচ্ছে এই যে এই দর্পণটার সামনে যদি তুমি এই পি বিন্দুটাকে এই জায়গায় রাখো, দর্পণের পেছনে তুমি যখন এই পি বিন্দুটাকে দেখবা তোমার কাছে ঠিক কতটুকু দূরত্বে ওই জায়গায় মনে হবে যে বিম্বটা আছে। সো যে কোনো দর্পণে বিম্ব গঠন করার জন্য ইউনিভার্সাল হচ্ছে এইটা। ওকে, বোঝা গেল ঘটনাটা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওই বিন্দুটাই কেন আমার বিম্ব হইলো, তাই না? আচ্ছা, একটু খুব ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো। ধরো তো আমরা তো এখানে আসলে পি বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি নিয়েছি, তাই না? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা। আচ্ছা, খেয়াল করো, প্রথম যে আলোক রশ্মিটা আমরা নিয়ে প্রতিফলিত করলাম, তার মানে এই জায়গায় যদি কেউ একজন থাকে সে আসলে এই পথ বরাবর ওই পি বিন্দুকে দেখতে হবে, তাই না? একদম প্রথমে বলেছিলাম না যে আমরা একটা বস্তুকে কোন জায়গায় দেখি, আমাদের চোখে ওই বস্তু থেকে আলোক আলটিমেটলি যেই অ্যাঙ্গেলে ঢোকে আমরা সেই বরাবরই বস্তুটা দেখি। বস্তুটা কোথায় আছে তা ম্যাটার করে না, ম্যাটার করে আমাদের চোখে কোন দিক থেকে প্রবেশ করলো। সো এখানে যেহেতু এই লোকটার কাছে এই পি বিন্দু থেকে আলোটা এদিক থেকে আসছে, তার মানে সে কিন্তু পি কে এই পথ বরাবর সোজা দেখবে, রাইট? হ্যাঁ, ঠিক একইভাবে চিন্তা করো, এখন এই আলোক রশ্মিটা সেকেন্ড আলোক রশ্মিটার জন্য এখানে ধর আরেকজন লোক আছে, তো তার কাছেও তো দর্পণ থেকে পি বিন্দু থেকে আলোটা আসতেছে, তাহলে সে কি এই বরাবরই বস্তুটাকে দেখবে না, পি বিন্দুকে দেখবে? তার মানে খেয়াল করো, এখন এই দুইটা লোক কিন্তু আসলে কয়টা পিকে দেখতেছে? দুইজন লোক কি দুইটা পিকে দেখতেছে? না, তারা দুইজনে কিন্তু একটা পিকেই দেখতেছে, রাইট? হ্যাঁ, সো দুইজনে যেহেতু একটা পিকেই দেখতেছে, তাহলে পি এর অবস্থানটা কোথায় হওয়া উচিত?
বিয়ের অবস্থানটা অবশ্যই তাদের দুইজন, তারা দুইজন যেই পথ বরাবর দেখছে তার কমন পয়েন্টে হইতে হবে, রাইট? যদি কমন পয়েন্টে নাই হইতো, মনে করো বিম্বটা ওইদিকে একটু ওইদিকে তৈরি হচ্ছে, তাহলে যেটা হতো এই নিচের জনের লোক দেখতো না, আবার যদি পি বিন্দুর বিম্বটা ওইদিকে তৈরি হইতো তাহলে এই জন দেখতো না। বাট যেহেতু দুইজনে একই সাথে ওই তাদের ওই পথ বরাবরই দেখতেছে, তার মানে অবশ্যই পি বিন্দুটা অবস্থান ওই দুইটা রেখার কমন পয়েন্টে আছে, আর এই কারণেই পি বিন্দুটা ওই পি পি প্রাইম বিন্দুটাই হচ্ছে আসলে এই পি বিন্দুর বিম্বের অবস্থান। সো এটাই হচ্ছে আসলে জ্যামিতিক ভাবে বিম্বের অবস্থান বের করা, বোঝা গেল বিষয়টা? সো তাহলে আমরা তো একটা বিন্দুর জন্য বিম্ব কিভাবে তৈরি করতে হয় জেনে গেলাম। আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে একটা বিন্দু বিম্ব তৈরি করার জন্য যে কোনো দর্পণের জন্য কি করতে হবে, সেখান থেকে দুইটা আলোকরশ্মি নিতে হবে। দুইটা আলোকরশ্মি কোন দিকে নিতে হবে? অবশ্যই এমন দাবি না যাবে না যেদিকে দর্পণে, দর্পণের অভিমুখে নিতে হবে। এবং এই দুইটা রশ্মি দর্পণের অভিমুখে আমি কোন দিকে নেবো, এটার জন্য কোনো জায়গা আছে না, এটার জন্য কোনো স্পেসিফিক জায়গা নেই, দর্পণের যে কোনো দিকেই নিলে হবে, মানে আমারও পড়ানো যাহা চাই আর কি, এই টাইপের বিষয় আর কি। তো তোমারও পড়ানো যাহা চায় এরকম যে কোনো জায়গায় তুমি দুইটা আলোকরশ্মি নিয়ে প্রতিফলিত করবা। দেন প্রতিফলন করার পর দেখবা সোজা আঙুলে ঘি উঠে কিনা, অর্থাৎ প্রতিফলিত রশ্মি দুইটা নিজেরা নিজেরা মিলিত হয় কিনা। হ্যাঁ, তো নিজেরা নিজেরা যদি মিলিত হয় খুবই ভালো, তাহলে কানটা ধরে টাইনা পেছন দিকে বাড়ায় আমাদেরকে মিলাইতে হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি আলোকরশ্মি নিজেরা নিজেরা সোজা কথায় মিলে যায় আর কি, তখন সেই বিম্বকে আমরা বলবো বাস্তব বিম্ব। কি বলবো? বাস্তব বিম্ব। আর যদি মিলিত না হয় তাহলে আমরা বলবো অবাস্তব বিম্ব। এবং এই ক্ষেত্রে দেখো এরা কি মিলিত হয়েছে, এরা কিন্তু মিলিত হয় নাই। ইনফ্যাক্ট তুমি যতই ট্রাই করো না কেন, তারা কখনোই নিজেরা ইচ্ছা করে মিলিত হচ্ছে না, তাদেরকে কানটা ধরে টেনে পিছনের দিকেই মিলাইতে হচ্ছে। আর এই জন্য সমতল দর্পণে আমরা যে বিম্বগুলো পাই সেগুলো হয় অলওয়েজ অবাস্তব বিম্ব। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, সো এই বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব আরো নাম, আরো দুইটা নাম আছে, সেটা হচ্ছে একটা সদ, একটা হচ্ছে অসৎ। মানে যাহা বাস্তব বিম্ব তাহাই সৎ বিম্ব বা তাহা রিয়েল ইমেজ, আর যাহা হচ্ছে অবাস্তব বিম্ব তাহাই হচ্ছে অসৎ বিম্ব বা আনরিয়েল বা ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। সো তাহলে আমরা কোনো একটা বিন্দুর জন্য বিম্ব তৈরি করা শিখে গেলাম, রাইট? হ্যাঁ, তার মানে কি আমরা এখন গোটা একটা বস্তুর জন্য বিম্ব তৈরি করতে পারবো, কারণ গোটা বস্তু সমস্ত বিন্দুগুলোকে নিয়ে কাজ করলে হয়ে যাবে, রাইট? পরে একটু খেয়াল করো, একটা বস্তুর মধ্যে তো আসলে অসংখ্য বিন্দু থাকে, তাই না? কয়টা বিন্দু নিয়ে তুমি কাজ করবা, তাই না? সবগুলা বিন্দু নিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, তো আমরা কী করবো এখন, সলিউশনটা কি, সমাধানটা কি? সমাধানটা হচ্ছে খুব সিম্পল, যেটা হচ্ছে আমরা এরকম একটা ধরনের যে বস্তু আছে, সেরকম একটা বস্তু, সো আমরা এই বস্তুর জন্য সবগুলা বিন্দু বিম্ব তৈরি করবো না, আমরা দুইটা বিন্দু বিম্ব তৈরি করবো। একটা হচ্ছে তার শীর্ষবিন্দু, একটা হচ্ছে পাদবিম্ব, মানে একটা হচ্ছে মাথার বিম্ব, একটা হচ্ছে হ্যাঙ্গের বিম্ব তৈরি করবো আমরা। বোঝা গেছে? সো মাথার বিম্ব তৈরি করে ওই পাশে একটা মাথার বিম্ব পাবো, তারপর নিচ থেকে ঠ্যাঙের ঠ্যাঙের জন্য ওই পাশে একটা ঠ্যাঙের বিম্ব পাবো। সো ওই পাশে তাহলে আমি দুইটা পয়েন্ট পাবো, একটা হচ্ছে মাথা আর ঠ্যাং। এখন চিন্তা করো, আমি যদি জানি মাথাটা ওইখানে আছে, ঠ্যাংটা এইখানে আছে, তাহলে ফুল বডি কই আছে? ফুল বডি অবশ্যই মাথার ঠ্যাঙের মাঝখানে আছে, মানে তখন ওই দুইটা পয়েন্টকে যোগ করে দিলে আমি আসলে ওই বিন্দুটার মানে বিম্বের প্রকৃতিটা বোঝার জন্য আমার যথেষ্ট, আমি সবকিছু বুঝে দিতে পারবো বিম্বটা আসলে কেমন হবে। সো তাহলে স্টেপটা কিরকম হবে? সো ধরো এখন আমাদের সেই দর্পণটা আছে, এখন এই দর্পণের সামনে আমাদের কোনো একটা বিন্দু না একটা আস্ত বস্তু আছে, ধরো বস্তুটা হচ্ছে এ বি বস্তু। ঠিক আছে, সো প্রথমে আমরা এ বিন্দু বিম্ব তৈরি করবো, দেন আমরা বি বিন্দু বিম্ব তৈরি করবো, রাইট? হ্যাঁ, তাহলে এ থেকে আমরা কি করবো, দুইটা আলোকরশ্মি নিব, কোন দিকে আমারও পড়ানো যাহা চাই এটা বলে দর্পণ অভিমুখে যেগুলো দিকে নিবো, নিয়ে সেটাকে প্রতিফলিত করলাম এবং দেন এটাকে পেছন দিকে বাড়াইলাম, বাড়াই দেখলাম তারা ওই বিন্দু থেকে মিলিত হয়েছে। ওকে, দেন আবার বি বিন্দুর বিম্ব তৈরি করবো। তাহলে বি বিন্দুর বিম্বটা তাহলে কিভাবে করবো, একই নিয়ম কিন্তু, সেখান থেকে আবারও দুইটা আলোকরশ্মি নিবো, যেই দিকে খুশি মন চায় আমারও পড়ানো যাহা চায়, দেন সেই দুটাকে আবারও প্রতিফলিত করবো এবং দেখতেছি যে আবারও তারা কিন্তু মিলিত হচ্ছে না। সো তার মানে কি আবারও কানটা ধরে টাইনা পেছন দিকে মিলাইতে হবে। সো মিলাই পেয়ে গেলাম আমাদের বি বিন্দুর বিম্ব, তার মানে এই এ বিন্দুর বিম্ব আর বি বিন্দুর বিম্ব ওইখানে পেলাম এ প্রাইম এবং বি প্রাইম, তাহলে এ হচ্ছে মাথা, বি হচ্ছে ঠ্যাং, তাহলে এখানে এ প্রাইম হচ্ছে মাথার বিম্ব, বি প্রাইম হচ্ছে ঠ্যাঙের বিম্ব, তাহলে ফুল বডি কোথায় আছে, এ আর বি এর মাঝখানে। এখন এ বি বরাবর একটা সোজা রেখা টেনে দিলেই আমরা পেয়ে যাচ্ছি এ বি বিন্দুর বিম্ব, মানে এ বি বস্তুটার গোটা বস্তুটার বিম্ব। বোঝা গেছে ঘটনা? তার মানে এইভাবে আসলে দুইটা বিন্দু দিয়ে সম্পূর্ণ গোটা বস্তুর বিম্বটা আমরা তৈরি করে ফেলতে পারতেছি। এবং দেখো এখান থেকে আমরা কি কি ডিসিশন দিতে পারতেছি, এখান থেকে আমরা ডিসিশন দিতে পারছি এই প্রথমত যে এই এ বি বস্তুর বিম্বটা ওই জায়গাতেই তৈরি হবে, অতটুকু ডিস্টেন্সেই তৈরি হবে, ডিস্টেন্সটা মাপতে হবে আর কি। হ্যাঁ, দেন আমরা যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে এই বিম্বটা আসলে বাস্তব নাকি অবাস্তব। খেয়াল করো এই ক্ষেত্রে কখনোই আমরা কিন্তু আলোকরশ্মিকে মানে মিলাইতে পারি না, এটা আসলে জোর করে মিলাইতে হয়েছে। সো জোর করে আলোকরশ্মি মিলাইতে হলেই তাকে আমরা বলবো অসৎ বিম্ব, হ্যাঁ, বা অবাস্তব বিম্ব। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের অবাস্তব বিম্ব। এবং ভালো করে খেয়াল করে দেখো এই পাশে এ বি আর ওই পাশে এ বি কেমন, সোজা না উল্টা?
এই পাশে মাথার উপরে পানি চাই, ওই পাশেও কিন্তু মাথার বিম্ব উপরেই পাইছি, পায়ের উপর নিচেই পাইছি, অর্থাৎ এই বিম্বটা হচ্ছে আসলে সোজা। মানে এই জন্যই আমরা সমতল দর্পণের সামনে নিজেকে আমরা যখন দাঁড়াই আমরা নিজেদেরকে সোজা দেখি। হ্যাঁ, সো এখন একটা প্রশ্ন উল্লেখ করতে পারো, দর্পণের সামনে দাঁড়ালে কিন্তু ডানা বাম হাত হয়ে যায়, বাম হাত ডান হাত হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা কেন হয়? যেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক আমাদেরকে বোঝায় ডান বাম, বাট আসলে ডান বাম হয় না। বাই বোর্ড আমরা ডান বামটাকে এমনভাবে পারসিভ করে আসছি যে অন্যজনের ডান হাত আমার কাছে বাম হাত, আমার বাম হাত অন্য জনের ডান হাত, মানে এরকম ভাবে আমরা দেখি আর কি আমাদের সামনে মানুষকে। সো সেম থিংসটা ঘটে এই জন্য, সো গোটা জিনিসটা আসলে আমাদের মস্তিষ্ক প্রসেস করে, বাট আলটিমেটলি মনে রাখবে দর্পণে কখনোই বিম্ব উল্টা হয় না। বোঝা গেছে ঘটনাটা? তাহলে সমতল দর্পণের বিম্বগুলো আমরা কেমন পাবো? আমরা অলওয়েজ পাবো অবাস্তব, দেন হচ্ছে কি সোজা, এবং আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে সবসময় সমান, অর্থাৎ ভালো দেখা যাবে এইটার সাইজ আর ওইটার সাইজ সেম, মানে সমতল দর্পণে বস্তুর সাইজ এবং বিম্বের সাইজ সবসময় সমান। সো এই তিনটা প্যারামিটার দিয়ে আমরা কোনো বিম্বকে এক্সপ্লেন করি, সেটা কি বাস্তব নাকি অবাস্তব, সেটা কি সোজা নাকি উল্টা, এবং সেটা কি ছোট নাকি বড়। সো এই ছিল আমাদের সমতল দর্পণে বিম্ব তৈরি করার কৌশল। সো এভাবে আমরা আসলে আস্তে আস্তে গোলীয় দর্পণেও বিম্ব তৈরি করবো। সো তার আগে আমরা সমতল দর্পণে যে বিম্বগুলো তৈরি হচ্ছে তার কয়েকটা বিষয় একটু জেনে নিই। ওকে, সো সমতল দর্পণের জন্য আমরা তিনটা ফ্যাক্ট জানবো, যার মধ্যে একটা আমি অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে যে সমতল দর্পণে বস্তুর সাইজ এবং বিম্বের সাইজ সেম হয়। হ্যাঁ, সো অর্থাৎ সমতল দর্পণের বিবর্ধন হচ্ছে সবসময় এক হয়। সো বিবর্ধন জিনিসটা কি বলি নাই, একটু বলে নিই, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর প্রকৃত সাইজ এবং বিম্বের যে সাইজ, হ্যাঁ, এই দুইটাকে অনুপাত করা হয়। কীভাবে অনুপাত করা হয়? উপরে নেওয়া হয় বিম্বের দৈর্ঘ্য এবং নিচে হয় বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, দেন দুইটাকে অনুপাত করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে আমরা বলি বিবর্ধন। হ্যাঁ, তো সমতল দর্পণের ক্ষেত্রে যেহেতু বস্তুর হাইট এবং বিম্বের হাইট সেম, মানে দৈর্ঘ্য সেম, তার মানে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য অনুপাত করলে আমরা সেই সংখ্যাটা পাবো অলওয়েজ ওয়ান। আর এই জন্য সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মানকে ধরা হয় ওয়ান, বা এটাকে বলা হয় ম্যাগনিফিকেন্সি। হ্যাঁ, সো ম্যাগনিফিকেন্সি দিয়ে আসলে এটা বোঝানো যায় যে কোনো একটা বস্তুর বিম্বটা কেমন, ছোট নাকি বড় নাকি সমান। যদি কোনো একটা বস্তুর বিবর্ধনের মান একের কম হয় তাহলে বুঝতে হবে বিম্বটা ছোট হয়েছে, যদি সেটা একের সমান হয় তাহলে বুঝতে হবে সেটা সমান, মানে সমতল দর্পণে যেটা হলো আর কি। আর যদি কোনো বস্তুর বিবর্ধনের মান হয় একের বেশি তাহলে বুঝতে হবে যে এখান থেকে আমাদের বিম্বটা বড় হয়ে গেছে। তো যাক, সো এটা ছিল ফার্স্ট ফ্যাক্ট। অ্যান্ড সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে যে একটা সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব আর হচ্ছে বিম্বের দূরত্ব সবসময় সমান হয়, অর্থাৎ দর্পণ থেকে বস্তু যতটা দূরে থাকে তার বিম্বটা দর্পণ থেকে ঠিক ততটাই পেছনে তৈরি হয়। এটাকে আমরা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারি। ধরো আমাদের দর্পণটার সামনে একটা পি বিন্দু আছে, সো এটার বিম্ব তৈরি করার জন্য আমরা দুইটা আলোক রশ্মি নিলাম, একটা নিলাম সোজা এ বরাবর। সো এটা যেহেতু একদম লম্বভাবে দর্পণে গিয়ে পড়ছে, তার মানে কি অভিলম্বের সাথে এটার কোণ কত? জিরো ডিগ্রি, মানে আপতন কোণ হচ্ছে জিরো, তাহলে প্রতিফলন কোণ কত হবে? জিরো, অর্থাৎ এই আলোক রশ্মিটা এইভাবে যাবে এবং সেটা এইভাবেই প্রতিফলিত হয়ে যাবে। ওকে, সো আমরা একটা প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম, তাহলে আর কটা লাগবে? আর একটা প্রতিফলিত রশ্মি লাগবে। সো ধরো সে রশ্মিটা নিলাম আমরা এই বরাবর, মনে করি থেকে বি এর দিকে নিলাম। ওকে, সো পি বিতে প্রতিফলিত হলো, দেন সেখানে আমরা একটা অভিলম্ব পাইলাম বি এন, দেন এই বি থেকে আলোক রশ্মিটা সি দিকে, সি এর দিকে প্রতিফলিত হয়ে গেল। ওকে, তাহলে আমরা দুইটা প্রতিফলিত রশ্মি পাবো, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে কি বিসি। সো এখন এপি আর বিসি তো ছড়াই গেছে, মানে তারা মিলবে না এইদিকে কোনোদিন, তার মানে এই কানটা ধরে টাকা তাদেরকে আমরা পেছন দিকে মিলাই। সো মিলে আমরা পেয়ে গেলাম পি বিন্দু বিম্ব হচ্ছে পি প্রাইম, রাইট? ওকে, সো এখন তাহলে এই সব গোটা জিনিসটাকে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে আপতন দ্বিতীয় রশ্মিটার জন্য দুইটা কোণ পাইছি, একটা হচ্ছে আপতন কোণ, একটা হচ্ছে কি প্রতিফলন কোণ, রাইট? এখন খেয়াল করো তো যে আমরা যে এখানে এন বি সি যে কোণটা পাইলাম প্রতিফলন কোণ আর কি, এই কোণটা আর যে উপরে যে আমরা কোণটা পাইলাম এ পি প্রাইম বি, এই দুইটা কোণ আসলে সমান না কেন? কারণ দেখো এই দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করছে এই যে এই রেখাটা, দ্যাট মিন্স আসলে এই কোণটা ওই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ এই দুইটা কোণ সমান, তার মানে এটা যেহেতু আর, তাহলে ওই কোণটা হচ্ছে আর। অন দ্য আদার হ্যান্ড ঠিক একইভাবে খেয়াল করো আমাদের যে এই কোণটা এ পি বি আর হচ্ছে পি বি এন, এই দুইটা কোণ কিন্তু সমান, কারণ তারা আর এগেন এই দুইটা সমান্তর রেখাকে ছেদ করছে এবং এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ আমরা জানি। তার মানে খেয়াল করে দেখো, আমরা জানি তো আই ইজ ইকুয়াল টু আর, আবার এই কোণটা আই এবং এই কোণটা আর, তার মানে এই কোণটা আর এই কোণটা কি অবশ্যই সেম, রাইট? হ্যাঁ, সো এই কোণটা ওই কোণটা যেহেতু সেম হচ্ছে, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, আমরা এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ বি পি প্রাইম, একটা হচ্ছে এ বি পি। সো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই কোণটা ওই কোণটা সেম, আবার এই কোণটা মানে এই পি প্রাইম এ বি এই কোণটা আর হচ্ছে পি এ বি এই কোণ দুইটা কোণ কিন্তু সমান, কারণ দেখো দুইটাই কিন্তু আসলে 90 ডিগ্রি, রাইট? তার মানে এই দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান অলরেডি। এবং দেখো এই যে এবি বাহুটা, এবি বাহুটা কিন্তু তাদের মধ্যে একটা কমন বাহু, রাইট? হ্যাঁ, সো এবি বাহুটা যেহেতু কমন বাহু, তার মানে আমরা কি বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম, কারণ দুইটা কোণ একটা বাহু সমান, অর্থাৎ এই ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তার মানে এপি আর হচ্ছে
হচ্ছে এবি প্রাইম, এই দুইটাও কিন্তু সমান। তার মানে দেখো এবি কি, এবি হচ্ছে আসলে বস্তুর দৈর্ঘ্য মানে দর্পণ থেকে, এটাকে আমরা বলি ইউ, আর এবি প্রাইম এটা হচ্ছে বিম্বের দূরত্ব মানে এটা দর্পণ থেকে, এটাকে আমরা বলি ভি, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু ভি, অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব আর বিম্বের দূরত্ব কি সমান। এটা কিন্তু মাত্র সমতল দর্পণেই হয়, ঠিক আছে, গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নটা হয়। সো এই কথাগুলো শুধু সমতল দর্পণের জন্যই মাথায় ঢুকিয়ে নেওয়া ভালো, বোঝা গেল। অ্যান্ড দ্যান নেক্সট যে ফ্যাক্টর হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সমতল দর্পণে কোনো একটা বস্তু সম্পূর্ণ বিম্ব দেখার জন্য ওই দর্পণটার সাইজ ওই বস্তুটার সাইজের অর্ধেক হলেই চলে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি দর্পণের সামনে একটা দর্পণের সামনে চেহারা দেখার জন্য দাঁড়াইছি পোস্টপাস মেরে আর কি, ঠিক আছে। সো এখন আমি যদি আমার ফুল বডিটা দর্পণের সামনে দেখতে চাই, তাহলে দর্পণটার দৈর্ঘ্য মানে হাইট আমার হাইটের সমান হওয়া লাগবে না। দর্পণটার হাইট যদি আমার হাইটের অর্ধেক হয়, তাহলেই আমি বেসিক্যালি ওই দর্পণটার মধ্যে আমার ফুল বডিটাকে দেখতে পাবো। হ্যাঁ, সো এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। কিভাবে, ধরো এই দর্পণের সামনে তুমি দাঁড়িয়ে আছো, সেটা হচ্ছে পিসি। হ্যাঁ, সো পি হচ্ছে তোমার মাথা, মানে সেখানে তোমার চোখ আছে, এবং সি হচ্ছে তোমার পায়ের পাতা আর কি। সো এখন পি থেকে একটা আলো রশ্মি সোজা ধরো এবিতে গেল, গিয়ে তোমার চোখে আবার ফিরে আসলো, ওকে, এবং তোমার পা থেকে মানে সি থেকে আরেকটা আলো রশ্মি সোজা বিতে গেল এবং বিতে প্রতিফলিত হয়ে তোমার চোখে ফিরে আসলো, ওকে। সো তার মানে এখন কিন্তু তুমি বি বিন্দু থেকেই তোমার পাকে দেখতে পাবো, অর্থাৎ তোমার ফুল বডি দেখার জন্য তোমার কিন্তু এখন আয়নার এ থেকে বি অংশটা লাগতেছে, রাইট। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই যে এ থেকে বি অংশটা, এইটা কিন্তু আসলে বেসিক্যালি তোমার পিএম এই অংশের সমান, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমরা এখানে কিন্তু দুইটা আবারও ত্রিভুজ পাচ্ছি এইভাবে, একটা হচ্ছে পিবিএন আর একটা হচ্ছে বিএনসি, রাইট। হ্যাঁ, এখন খেয়াল করো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান, প্রথমত এই কোণটা আর এই কোণটা সমান, এবং আবার একই সাথে এই কোণটা অর্থাৎ পিএনবি আর এটা হচ্ছে বিএনসি, এই দুইটা কোণ কিন্তু সমান, কারণ তারা হচ্ছে দুইজনেই 90 ডিগ্রি, রাইট। হ্যাঁ, এবং একই সাথে আবার বিএনজি বাহুটা, এই বাহুটা হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে কমন, তার মানে এই দুইটা ত্রিভুজ কিন্তু আসলে সর্বসমান, অর্থাৎ যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসমান, আমরা বলতে পারি যে পিএন আর হচ্ছে সিএন এই দুইটা আসলে কি একে অন্যের সমান, এবং পিএন আর হচ্ছে সিএন এই দুইটা মিলেই কিন্তু তোমার ফুল বডিটা। তো তার মানে বলা যায় যে পিএন যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আসলে তোমার ফুল বডির অর্ধেক দৈর্ঘ্য, রাইট। এবং এই পরিমাণ আয়নাই কিন্তু দর্পণের অংশই কিন্তু তোমার দরকার তোমার ফুল বডি দেখার জন্য, রাইট। অর্থাৎ সমতল দর্পণে যদি তুমি কোনো একটা বস্তুর সম্পূর্ণ বিম্ব দেখতে চাও, তাহলে সেই দর্পণটার সাইজ তোমার ওই বস্তুটার হাইটের অর্ধেক হলেই আসলে হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি সমতল দর্পণ সম্বন্ধে আদ্যপান্ত। সো এই এরপরে বাকিটা হচ্ছে বই থেকে একটু পড়লে তোমরা মোটামুটি সমতল দর্পণের উপর পিএইচডি করে ফেলতে পারবে। সো নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, তারা হচ্ছে এই যে দুটো জিনিস, হ্যাঁ আমার হাতে দেখো দুটো চকচকে দেখতে কেউ জিনিস দেখতে পাচ্ছ, তাই না? তো এরা হচ্ছে আসলে গোলীয় দর্পণ, এরা হচ্ছে আসলে দুই প্রকারের গোলীয় দর্পণ, একটা হচ্ছে উত্তল একটা হচ্ছে অবতল। আচ্ছা, আগে বলি যে এই জিনিসটা গোলীয় দর্পণ কেন। হ্যাঁ, সো এই জিনিসটা এই কারণে গোলীয় না যে এটার এই শেপটা এরকম গোলাকার, এটা গোলীয় এই কারণে কারণ এটার যে প্রতিফলক পৃষ্ঠটা বা সারফেসটা আছে সেটা আসলে একটু বাঁকা, একটা বাঁকা হচ্ছে উপরের দিকে আর একটা বাঁকা হচ্ছে ভেতরের দিকে, এরা হচ্ছে যথাক্রম উত্তল এবং অবতল দর্পণ কি। সো একটু বিষয়টা একটু বুঝিয়ে বলি যে গোলীয় দর্পণটা কেন গোলীয় দর্পণ। ধরো আমার কাছে একটা কাচের তৈরি ফুটবল আছে, ঠিক আছে, আমি বললাম কি ফুটবলের একটা অংশ কেটে ফেললাম বাকিটা ফালাই দিলাম। সো আমার কাছে এখন একটা টুকরা আছে ঠিক এরকম একটা দেখতে থালার মতো আর কি। সো এই যে টুকরাটা এখন এইটা কিন্তু কাচ, আমি এখন চাইলে এটা যে কোনো এক পাশে পাড়া লাগাইতে পারি, এবং পাড়া লাগালেই কিন্তু এটা আরেক পাশটা কিন্তু আয়না হিসেবে কাজ করবে। সো তখনই এটা হয়ে যাবে গোলীয় দর্পণ, কারণ এটা সার্ফেসটা হচ্ছে কমপ্লিটলি গোল একটা কার্ভ শেপের। হ্যাঁ, সো তার মানে গোলীয় দর্পণ পাওয়ার জন্য আমার আসলে বেসিক্যালি তার সার্ফেসটা কমপ্লিটলি গোল হতে হবে। এখন খেয়াল করো এই যে আমরা বাঁকা অংশটা পাইলাম, এটার আসলে দুইটা সাইড আছে, একটা হচ্ছে উত্তল সাইড একটা হচ্ছে অবতল সাইড, যেটা হচ্ছে বাইরের সাইড মানে উঁচা অংশটা সেই সাইডটাকে আমরা বলি উত্তল অংশ বা কনভেক্স সাইড। হ্যাঁ, আর যেটা হচ্ছে ভেতরের সাইড সেটাকে আমরা বলি অবতল অংশ বা কনকেভ সাইড, ঠিক আছে। সো এখন ধরো আমি যদি এইটার ভেতরের অংশে পাড়া লাগাই, অর্থাৎ কনকেভ অংশে পাড়া লাগাই, তাহলে এটা কনভেক্স সাইড অর্থাৎ উত্তল সাইডটা কিন্তু চকচক করবে, মানে উত্তল সাইডটা আসলে দর্পণ হিসেবে কাজ করবে, রাইট। তখন এটা হয়ে যাবে আসলে উত্তল দর্পণ। ঠিক একইভাবে আমি যদি এখন উল্টা কাজটা করি, যে আমি যদি এখন বাইরের সাইডে পাড়া লাগাই, তার মানে কি তখন উত্তল অংশে পাড়া লাগানো হচ্ছে, তাহলে ভেতরের অংশ অর্থাৎ অবতল অংশটা কিন্তু চকচক করবে, মানে অবতল সাইডটা দর্পণ হিসেবে কাজ করবে, তখন এটা হয়ে যাবে অবতল দর্পণ। সো এই যে এইটাই হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে উত্তল এটা হচ্ছে অবতল। সো এখান থেকে বোঝা যাচ্ছে না যে এটা তলটা একটু বাঁকানো, এটা আসলে খুব সামান্য কার্ভ করা, এই জন্য এটা ভেবে বোঝা যাচ্ছে না। সো কাছ থেকে নিলে আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে কেমন কেন এটা উত্তল বা অবতল দর্পণ। সো এখন এদের দিয়ে আমাদের আসলে কাজটা কি,
এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সমতল দর্পণে যেমন আমরা বিম্ব পেয়েছিলাম, এই উত্তল দর্পণে বা অবতল দর্পণে এই বিম্ব পাওয়ার জন্য বেশ কিছু ভ্যারাইটি হয় এবং এমন সব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টাইপ অফ বিম্ব তৈরি হয় যে এটা এটা ছাড়া আসলে আমরা অনেক কিছু এখন করতেও পারি না। আমাদের টেকনোলজি অনেক কিছু এখন উত্তল দর্পণ বা অবতল দর্পণের উপর নির্ভরশীল। হ্যাঁ, সো এই জন্য এটা খুব জরুরি। এবং আমরা তাহলে কি করব, আমরা এইখানে আসলে গোলীয় দর্পণে বিম্ব তৈরি করার চেষ্টা করবো, অর্থাৎ গোলীয় দর্পণের সামনে বিম্ব দেখতে কেমন লাগবে। উত্তল দর্পণে সবকিছু ছোট দেখায় এবং অবতল দর্পণে কাছ থেকে কোনো কিছু দেখলে খুব বিশাল বড় দেখায়। যেমন আমি আমার চেহারাকে এখন বিশাল বড় বিদ্যা ভালো দেখতে যাই আর কি, ওয়াটার যাই হোক। সো এখন আমরা বিম্ব তৈরি করবো। সো বিম্ব তৈরি করার নিয়ম কিন্তু আমরা আগে যা জেনে এসেছি ঠিক তাই, বাট পার্থক্য হচ্ছে এখানে আমাদের আরো কিছু অ্যাডিশনাল জিনিস জানতে হবে। হ্যাঁ, সো সবার আগে আমরা তাহলে এই যে আমাদের গোলীয় দর্পণের তার 14 গোষ্ঠীর কিছু পরিচয় জেনে আসবো, অর্থাৎ এর মধ্যে কি কোনটা কি এরকম কি কি নাম কোনটা কাজ কি সেটা একটু জানবো, ঠিক আছে। সো এই উত্তল এবং অবতল দর্পণে সবার প্রথমে জিনিসটা জানবো সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। হ্যাঁ, সো বক্রতার কেন্দ্র জিনিসটা কি তোমরা গেস করো, খেয়াল করে দেখো যে এই যে আমরা গোলীয় দর্পণ নিয়ে কাজ করতে সেটা তো আসলে একটা গোলকের অংশ, রাইট? মানে বেসিক্যালি এই বাঁকা অংশ দিয়ে তুমি একটা বৃত্ত বা গোলক কল্পনা করতে পারো। সো এই বৃত্তের যে কেন্দ্র বা তার যে গোলকটার যে কেন্দ্র হবে এটাই হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, সো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেরু। কি মেরু? মেরু জিনিসটা কি? মেরু হচ্ছে এই যে দর্পণটা দেখছো তোমরা, হ্যাঁ, সো এই দর্পণের ঠিক মধ্য বিন্দু যেটা সেটা হচ্ছে মেরু। অর্থাৎ আমরা যদি একটা উত্তল দর্পণের কথা বলি, উত্তল দর্পণের তো বাইরের সাইডটা উঁচা, তাহলে তার সবচেয়ে উঁচা যে বিন্দুটা সেটাই হবে আমাদের মেরু। এবং অবতল দর্পণের কথা যদি বলি তাহলে ওই দর্পণের মধ্যবিন্দু কোনটা? একদম এইটা। এবং এটা আসলে কিন্তু অবতল দর্পণের সবচেয়ে গভীরতম বা সবচেয়ে নিচু বিন্দু, রাইট? হ্যাঁ, সো মানে এক কথায় ওই দর্পণের গোলীয় দর্পণগুলোর ঠিক মধ্যবিন্দুগুলোকে তুমি বলবা মেরু, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মেরু গেল। তাহলে খেয়াল করে দেখো আমরা কি পেলাম, বক্রতার কেন্দ্র পেলাম, তারপরে কি পেলাম, মেরু পেলাম। এখন যে কাজটা করতে হবে এই বক্রতা কেন্দ্র মেরুকে যোগ করে ফেলবো। হ্যাঁ, সো যোগ করে ফেললে আমরা যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে বক্রতার ব্যাসার্ধ আর। হ্যাঁ, সো দেখো এই এই ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত কল্পনা করেই কিন্তু আসলে আমরা গোলকগুলা বা দর্পণগুলো পেয়ে যাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এখন যে কাজটা করতে হবে এটাকে একটু টেনে লম্বা করতে হবে। হ্যাঁ, সো এটাকে টেনে লম্বা করলে দেখো আমরা একটা সরলরেখা পাচ্ছি, যে সরলরেখাটা কিন্তু আসলে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে যাচ্ছে। সো এই যে সরলরেখাটাকে আমরা কল্পনা করি এটাকে আমরা বলি আসলে প্রধান অক্ষ। হ্যাঁ, সো তাহলে আমরা পেয়ে গেলাম বক্রতার কেন্দ্র, তারপর হচ্ছে মেরু, দেন হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, দেন সেটাকে আরো টেনে লম্বা করে আমরা পেয়ে গেলাম প্রধান অক্ষ। অ্যান্ড নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা সফিস্টিকেটেড জিনিস, সেটা হচ্ছে প্রধান ফোকাস। হ্যাঁ, প্রধান ফোকাস জিনিসটা কি? প্রধান ফোকাসের সংজ্ঞাটা যদি আমি দেই, সংজ্ঞাটা হবে এরকম যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যে কোনো গোলীয় দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তারা হচ্ছে ফোকাস। বোঝা গেল না, তাই না? সো আসা আমরা নিশ্চয় ডেডিকেটলি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সো প্রথমে আমরা অবতল দর্পণ দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সো এখন আমরা করলাম কি, একটা আলোক রশ্মি আমরা দর্পণের মধ্যে দিয়ে নিলাম যেটা কিনা প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ এই প্রধান অক্ষের সমান্তরাল ধরো একটা আলোক রশ্মি নিলাম আমরা এই বরাবর, ঠিক আছে। সো এই যে আলোক রশ্মিটা গেল এটা কিন্তু এখন প্রতিফলিত হবে, রাইট? সো এটা প্রতিফলিত হবে কোন দিকে, তোমাদের সেন্স কি বলে? এটা অবশ্যই নিচের দিকে প্রতিফলিত হবে। আচ্ছা, এখানে কিন্তু আসলে প্রতিফলনের সূত্রটাই মেনটেন হয়েছে। খেয়াল করে দেখো এই বিন্দুতে আমাদের কি আসলে আলোটা প্রতিফলিত হওয়ার জন্য কি লাগবে, আমাদের আপতন কোণ লাগবে এবং প্রতিফলন কোণ লাগবে। সো আপতন কোণ প্রতিফলন কোণ আমরা কার সাথে পাই? এটা আমরা পাই অভিলম্বের সাথে। তার মানে আমাকে ওই বিন্দুতে একটা অভিলম্ব আঁকা লাগবে যেই বিন্দুতে আলোক সেটাকে পড়েছে, রাইট? হ্যাঁ, সো এখন এইখানে অভিলম্বটা কেমন হবে, দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, খেয়াল করো আমরা যখন সমতল দর্পণে প্রতিফলন করেছিলাম তখন আমরা অভিলম্বটা কিভাবে রাখছিলাম, আপতন বিন্দুতে দর্পণের সাপেক্ষে লম্ব, রাইট? হ্যাঁ, বাট এইখানে তো দর্পণটা বাঁকা, তাহলে এইখানে লম্বটা আমি কিভাবে রাখবো, তাই না? আচ্ছা, খুব সিম্পল। হ্যাঁ, তোমার নিশ্চয়ই জানো উপদেশ ম্যাথে পড়ে আসছো যে আমি যদি কোনো একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে আমি লম্ব আঁকতে চাই তাহলে আমাকে বেসিক্যালি ওই পয়েন্ট থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করতে হবে, এবং কেন্দ্র পর্যন্ত যোগ করলে আমি আসলে ওই ছামা ওই অংশটার জন্য আমি একটা লম্ব এঁকে ফেলতেছি, রাইট? হ্যাঁ, ঠিক একইভাবে আমাদের গোলীয় দর্পণ তো আসলে একটা গোলকেরই অংশ, তার মানে এটার কেন্দ্র তো বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্র থেকে যদি আমি আপাতত বিন্দুতে একটা রেখা টানি সোজাসুজি তাহলে এটাই হয়ে যাবে আসলে ওই গোলীয় দর্পণের যে অংশে আলোটা পড়বো সেই অংশে ওই ক্ষুদ্র অংশটার জন্য একটা লম্ব, রাইট? হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের অভিলম্ব, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আপাতত। সো
এটা যদি হয় আমাদের আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ কত হবে? এটা সমান করে একটা কোণ এই পাশে আঁকলেই হবে। আচ্ছা, অনেকে আবার চিন্তা করে এটা এই পাশে না হয়ে বসে হলো কেন? খেয়াল করো তো, সমতল দর্পণে আমরা যখন প্রতিফলনটা করেছি, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি কোথায় থাকে? অভিলম্বের দুই পাশে থাকে না, রাইট? হ্যাঁ, তো এখানে আমাদের আপতিত রশ্মি এইটা, তাহলে প্রতিফলিত রশ্মি কোন দিকে হবে? এই দিকে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আলোটা প্রতিফলিত হয়ে নিচের দিকে চলে আসবে, রাইট? হ্যাঁ, তো এই যে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে নিচের দিকে চলে আসলো, খেয়াল করো যখন সে আসছে, সে কিন্তু আমাদের প্রধান অক্ষের একটা পয়েন্টকে ছেদ করে ফেলছে, রাইট? হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের প্রধান ফোকাস। হ্যাঁ, তো এই পয়েন্টটা নিয়ে এত কেন কথা? হ্যাঁ, আসলে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটা বিশেষত্ব হচ্ছে এই যে তুমি এই প্রধান অক্ষের সমান্তরাল যত আলোক রশ্মি নাও না কেন, হ্যাঁ এটা নাও বা উপরে নাও বা নিচে নাও, যেই জায়গাতেই নাও না কেন, তারা সবসময় প্রতিফলিত হবার পর তারা এই বিন্দুতে এসে মিলিত হবে। দ্যাট ইজ এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস। হ্যাঁ, এবার উত্তল দর্পণের কথা চিন্তা করো। হ্যাঁ, তো এটা ধরো আমাদের সেই উত্তল দর্পণটা। হ্যাঁ, তো এখন একটা আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়তেছে, মানে এই পাশ থেকে তলটা যাবে। সো এখন সে কোন দিক যাবে? এখনো কিন্তু সে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হবে। দ্যাট মিন্স আমাকে এখনো একটা অভিলম্ব আঁকতে হবে। সো অভিলম্বটা কিভাবে আঁকবো? ওই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে যোগ করবো, বক্রতা কেন্দ্র ওই পাশে। সো ওখান থেকে একটা রেখা আপতন বিন্দু বিন্দু সোজা টেনে ফেললাম, এটা হচ্ছে আমাদের অভিলম্ব, তার মানে এটা হচ্ছে আমাদের আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ পাবো কোন দিকে? ওই পাশে। সেম ভাবে, তার মানে আমি যদি এখন এখানে প্রতিফলন কোণ গিয়ে আঁকি, তাহলে আমি দেখো রেখাটা কোন দিক পাচ্ছি? এটা বাইরের দিকে চলে আসছে। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে সেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে সেটা কিন্তু বাইরের দিকে চলে আসতেছে, রাইট? হ্যাঁ, সো এই যে আলোক রশ্মিটা ছড়ায় গেল, এখন দেখো আমি যদি প্রতিফলিত রশ্মিটাকে পেছনের দিকে বাড়াই, তাহলে বাড়ালে একসময় দেখা যাবে সেটা প্রধান অক্ষের একটা বিন্দুকে ছেদ করতেছে, বা অথবা এটা মনে হবে যে প্রধান অক্ষের উপর ওই বিন্দু থেকে আলোক রশ্মিটা বের হয়ে আসতেছে, রাইট? হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে ফোকাস। হ্যাঁ, এবং এইখানেও একই শর্ত প্রযোজ্য, তুমি যদি এখানে প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো আলোক রশ্মি নাও, তারা সবাই আসলে এভাবে বাইরের দিকে ছড়া যাবে, বা সবগুলোকে যখন আবার পেছনের দিকে বাড়ানো হবে, তখন দেখা যাবে মনে হবে সবগুলো ওই ফোকাস পয়েন্ট থেকে আসতেছে। এন্ড দ্যাট ইজ ওয়াই এই ফোকাস বিন্দুটা খুবই 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 ইম্পর্টেন্ট। তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর এমন ভাবে ছড়া যাবে, এটাকে দেখে মনে হবে যে এটা একটা পয়েন্ট থেকে আসছে, যেটি হচ্ছে আমাদের ফোকাস। সো বাই দা ওয়ে, খেয়াল করো আমরা যখন নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলনের সংজ্ঞা দিয়েছিলাম, তখন কিন্তু আমি বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছ, তাই না? সো এই যে আলোক রশ্মিগুলো অবতল দর্পণে একত্রিত হয়ে যাচ্ছে, মানে সমান্তরাল গিয়ে আবার একত্রিত মিলে যাচ্ছে, এটাকে আমরা বলি অভিসারী করা। অর্থাৎ যখন কোনো একটা বিন্দুতে আলোক রশ্মি এসে একত্রে মিলিত হয়, তখন সেটাকে আমরা বলি অভিসারী রশ্মি। আর ঠিক একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো কি ছড়ায় যাচ্ছে? তো যখন কোনো একটা পয়েন্ট থেকে আলো ছড়ায় যাচ্ছে মনে হয়, তখন সেটাকে আমরা বলি অপসারী রশ্মি। আর এই কারণে উত্তল দর্পণকে আমরা বলি অপসারী দর্পণ, অর্থাৎ ডাইভার্জিং মিরর। ঠিক একইভাবে অবতল দর্পণকে আমরা বলি অভিসারী দর্পণ, কারণ সেটা আলোক রশ্মিকে অভিসারী রশ্মি হচ্ছে পরিণত করে। অর্থাৎ এটাকে বলা হয় কনভার্জিং দর্পণ বা কনভার্জিং মিরর আর কি, বুঝে গেছে? এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে প্রতিফলনটা হচ্ছে এই ক্ষেত্রে আলোক রশ্মি অভিসারী অপসারী রশ্মিগুলো হচ্ছে পরিণত হচ্ছে, এরাও কিন্তু নিয়মিত প্রতিফলন, মানে এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, সো আসলে নিয়মিত প্রতিফলনটা মানেই হচ্ছে যে প্রতিফলন একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, ব্যক্ত প্রতিফলন কোনো প্যাটার্ন মেনে চলে না। আচ্ছা, এই যে বারবার ফোকাস ফোকাস বলতেছি, এইটাই কিন্তু আসলে বলে প্রধান ফোকাস। হ্যাঁ, সো এটা যদি প্রধান ফোকাস হয়, তার মানে কি গৌণ ফোকাস বলতে নিশ্চয়ই কিছু থাকা উচিত? হ্যাঁ, সেটা আছে। তবে সেটা জানার আগে আমাদের একটা জানতে হবে, সেটা হচ্ছে ফোকাস স্তর। হ্যাঁ, সো ফোকাস স্তর জিনিসটা কি? ফোকাস স্তরটা হচ্ছে এই যে ফোকাস বিন্দুটা আমরা পাইলাম, সো ধরো এটা হচ্ছে আমার সেই ফোকাস বিন্দুটা। সো এই ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে লম্বভাবে আমরা যদি একটা তল কল্পনা করি, তাহলে সেই তলটাকে আমরা বলি ফোকাস তল। অর্থাৎ ফোকাস তল কি? প্রধান অক্ষের সাথে লম্বভাবে একটা কল্পিত সমতলই হচ্ছে ফোকাস তল। সো এই ফোকাস তলটার বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে এই যে ধরো আমরা গোলীয় দর্পণে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত করতেছি, বাট এরা কেউই প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ বাঁকাভাবে তারা কেউ করতেছে। সো এই এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যারা কিনা প্রধান অক্ষের সমান্তরাল নয়, তারা অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর তারা আবার একটা বিন্দুতে এসে মিলিত হয়, এবং এই মিলিত বিন্দুটা ফোকাস তলের উপরেই একটা বিন্দু হয়। বা উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? আলোক রশ্মিগুলো ছড়া যায়, এবং সেগুলো যখন আবার পেছনের দিকে আমরা বাড়ায় মিলানোর চেষ্টা করি এবং মিলিত বিন্দুটাও পাই, দেখা যায় ওই মিলিত বিন্দুটাও আসলে হয় ওই ফোকাস তলের উপরের একটা বিন্দু, এবং এই বিন্দুগুলাই আসলে হচ্ছে গৌণ ফোকাস। হ্যাঁ, সো তার মানে ফোকাস তলের মধ্যে যে আমাদের মূল ফোকাস বিন্দুটা আছে, সেই বিন্দুটা ছাড়া বাকি যত বিন্দু আছে তারা সবাই হচ্ছে আসলে
গৌণ ফোকাস। তুমি যেভাবেই গোলীয় দর্পণে সমান্তর আলোকরশ্মি নাও না কেন, আঁকা বাঁকা করে নাও যেমনি নাও না কেন, সেই সমান্তর আলোকরশ্মিগুলা সবসময় ওই ফোকাস তলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে গিয়েই মিলবে। আর যেটা সে তারা যদি একদম সবসময় প্রধান অক্ষের সমান্তরালই থাকে তাহলে তো মূল ফোকাসেই মিলবে, নাহলে বাকিগুলো তো আছে। সো এই হচ্ছে গৌণ ফোকাস। এখন খেয়াল করো, আমরা এর আগে বলে আসছি যে সেটা হচ্ছে প্রধান অক্ষ বলে একটা জিনিস জেনে আসছি, তাই না? সো এই যে প্রধান অক্ষ বলতেছে তার মানে কি, প্রধান অক্ষ যদি এটা হয় তাহলে নিশ্চয়ই গৌণ অক্ষ বলেও কিছু একটা থাকা আছে। হ্যাঁ, আসলেই আছে। হ্যাঁ, সো প্রধান অক্ষটাকে, প্রধান অক্ষটা হচ্ছে যে বক্তার কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী যে সরলরেখাটা, সেই মানে মাঝখান দিয়ে যে সরলরেখাটা যায় সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। আর গৌণ অক্ষটা হচ্ছে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে ঠিকই, কিন্তু সেটা মেরু দিয়ে যাবে না, মানে মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দু দিয়ে যাবে, এবং তখন তাদেরকে আমরা বলবো গৌণ অক্ষ। বোঝা গেছে বিষয়টা? ও হ্যাঁ, আরেকটা বিষয় কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের যে ফোকাস বিন্দুটা, সেই ফোকাস বিন্দুটা কিন্তু সবসময় বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝখানে থাকে। অর্থাৎ ফোকাস থেকে মেরুর পর্যন্ত দূরত্বটা যদি হয় আমাদের ফোকাস দূরত্ব, তাহলে সেই ফোকাস দূরত্বটা হয় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এটা যে অর্ধেক এটাকে আমরা প্রমাণ করতে পারি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের গোলীয় দর্পণ সংক্রান্ত যাবতীয় জিনিসপত্র। এখন একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিম্ব তৈরি করা। ঠিক আছে, সো বিম্ব তৈরি করার যে নিয়ম আমরা সমতল দর্পণে ব্যবহার করেছি, একই নিয়ম এখানে কাজ করবে। এখানেও আমরা একটা বিন্দু নিব, একটা বিন্দু থেকে দুইটা আলোকরশ্মি নিব, দেন সেটাকে প্রতিফলিত করে দেখবো তারা কোথাও মিলে কিনা, না মিললে কান ধরে টেনে মিলাবো, দেন আমরা বিম্ব পেয়ে যাবো। ঠিক আছে, সো এখন তাহলে ধরো আমাদের কাছে দর্পণের সামনে একটা অবতল দর্পণ আমরা চিন্তা করি। সো এই দর্পণের সামনে একটা বিন্দু আছে, সো এখান থেকে আমি বললাম কি দুইটা আলোকরশ্মি নিলাম, দেন সেখানে আমি অভিলম্ব আঁকলাম, এবং অভিলম্ব একে আপাত কোণে সমান করে প্রতিফলন কোণ আঁকলাম, এবং দেখতেছি যে এখানে আলোকরশ্মি দুটো দুটো একটা বিন্দুতে মিলে গেছে, রাইট? সো অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে আমার ওই বিন্দুর বিম্ব, রাইট? খুবই সহজ। বাট এখানে একটা টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। প্রবলেমটাকে খেয়াল করে দেখো, এখানে যে আপাত কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো কিন্তু খুব ছোট, মানে এই কোণগুলো খুব সূক্ষ্মভাবে মাপতে হবে। যদি সামান্যতম এফেক্ট ঘটে তাহলে বিম্বে কিন্তু সবকিছু বদলায় যাবে, এবং আমরা যখন প্র্যাকটিক্যালি কাগজে কলমে এটা করতে যাব, এটা একদম এত সূক্ষ্মভাবে কোনোদিনই সম্ভব হবেই না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা আসলে প্র্যাকটিক্যাল ওয়ে হবে না অন্তত খাতা কলমে করার জন্য, রাইট? সো এই জন্য আমরা যে কাজটা করবো এই প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্য, আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করবো। কী শর্টকাট টেকনিক? আমরা এমন পথেই আলোকরশ্মিকে প্রতিফলিত করব যে যেই পথে আলোকরশ্মিকে প্রতিফলিত করলে আমার সেখানে আপতন কোণ প্রতিফলন কোণ মাপা ছাড়াই আমি বলে দিতে পারি আলোটা কোন দিকে যাবে। হ্যাঁ, সো বেসিক্যালি একটা রুলস না, এখানে আমরা চারটা রুলস জানবো। ঠিক আছে, সো এই রুলস চারটা আসলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুইটার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। সো রুলস গুলা কি কি? নাম্বার ওয়ান, খেয়াল করো আমরা জানি যে কোন আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা ফোকাস দিয়ে যায়, তাই না? সো তার মানে আলোকরশ্মিটাকে যে কোনো দিকে না নিয়ে ফোকাস দিয়ে যদি নেওয়া হয় তাহলে মাপার দরকার নেই, ডিরেক্ট সেটাকে ফোকাস দিয়ে চালন করে দেওয়া যাবে। হ্যাঁ, উল্টোটাও কিন্তু করা পসিবল, রাইট? হ্যাঁ, সেটা কি আলোকরশ্মিকে যদি আমরা এখন ডিরেক্ট ফোকাস দিয়ে পাঠাই তাহলে আমরা বলতে পারবো সেটা আসলে কোন দিক যাবে, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। এবং এটা ছিল রুলস নাম্বার টু, তার মানে অলরেডি আমি দুইটা আলোকরশ্মি ব্যবহার করতে পারবো এবং বিম্বটা তৈরি করে ফেলতে পারবো। হ্যাঁ, সো তারপরে আরো দুইটা রুল জানবো আমরা, সেটা হচ্ছে যে যদি কোনো একটা আলোকরশ্মিকে আমি বক্রতার কেন্দ্র দিয়ে নিতে পারি, অর্থাৎ আলোটা যদি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে ছেদ করে দর্পণে গিয়ে যায় তাহলে আলোটা যেই পথে গেছে সেটা সেই পথেই ব্যাক করবে। কেন ব্যাক করবে একটু চিন্তা করে দেখো তো। আসলে আমি যখন বক্রতার কেন্দ্র দিয়ে আলোকরশ্মিটা নিচ্ছি তখন আলোটা আপতিত হচ্ছে, সো এখানে আপতন কোণ কত? আপতন কোণ করার জন্য তো আমার অভিলম্ব লাগবে। সো অভিলম্ব কিভাবে রাখতে হবে? বক্রতার কেন্দ্র থেকে আপতন বিন্দু যোগ করব। সো তার মানে আমি যে আলোকরশ্মিটা নিচ্ছি সেটাই আসলে আমার অভিলম্ব, তার মানে আপতন কোণ কত? 0 degree। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 degree। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আলোটা বক্রতা কেন্দ্র দিয়ে গেলে সেটা বক্রতা কেন্দ্র বরাবরই ফিরে আসবে, দ্যাটস ফর শিওর, ওকে? অ্যান্ড দেন লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমরা এটা জেনে রাখবো যে যদি আমাদের কাছে এমন কোন একটা বিন্দু থাকে যে বিন্দুটা কিনা গোলীয় দর্পণে প্রধান অক্ষের কোন একটা বিন্দুতে আছে, মানে প্রধান অক্ষের যে কোনো একটা পয়েন্টে আছে, তাহলে ওই বিন্দুটার বিম্ব আমরা যখন পাবো সেই বিম্বটা অবশ্যই অবশ্যই আমি প্রধান অক্ষের উপরেই অন্য কোনো একটা জায়গাতে পাবো। মানে এক কথায় বিম্ব তৈরি করার নিয়ম অনুযায়ী যদি আমরা বিম্ব তৈরি করার চেষ্টা করি তাহলে সেই বিন্দুটার বিম্ব আমি দেখবো সেটা প্রধান অক্ষের উপরে কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে মিলেছে। হ্যাঁ, আচ্ছা এটা কেন? আচ্ছা এটা কেন খুব নিজেরাই চিন্তা করতে পারো। খেয়াল করে দেখো, ধরো আমরা একটা অবতল দর্পণে একটা আলোকরশ্মি নিলাম, এভাবে একটা বিন্দু নিলাম যে বিন্দুটা হচ্ছে প্রধান অক্ষের উপরে আছে। সো আমি যখন এখান থেকে দুইটা আলোকরশ্মি নিব, একটা তো আমি সরাসরি বক্রতার কেন্দ্র দিয়ে বা প্রধান অক্ষ দিয়ে নিতে পারি এবং আলোটা তখন এই পথে ফিরে আসবে, রাইট? ওকে, আরেকটা আলোকরশ্মি আমি মনে করে এই দিকে নিলাম। সো এই দিকে নিলে খেয়াল করে দেখো এটা কোথায় যাচ্ছে, এটা কিন্তু প্রধান অক্ষের উপরে এসে ছেদ করতেছে।
সো তার মানে আমার দুইটা প্রতিফলিত রশ্মি, একটা এটা আরেকটা হচ্ছে প্রধান অক্ষ বরাবরই চলে আসছে, তাহলে দুইটা কোথায় ছেদ করলো? দুটো প্রধান অক্ষের উপরেই ছেদ করলো, তার মানে ওই বিন্দুটার বিম্ব কিন্তু আমি প্রধান অক্ষের উপরেই পাইলাম, রাইট? বা তার মানে সোজাসাপটা কথাই হচ্ছে, এত কিছু না ভেবে এটুকু মাথায় রাখলেই হবে, যেই বিন্দুটার অবস্থান প্রধান অক্ষের উপরে আছে তার বিম্বটা সবসময় প্রধান অক্ষের উপরেই কোনো জায়গায় থাকবে, ওই লাইন থেকে সে বের হবে না। সো এই চারটা রুলস জানলে এখন আমাদের কাছে কি হবে, বিম্ব তৈরি করা খুব সহজ হয়ে যাবে। যেমন একটু আগে দেখো যে বিন্দুটা বিম্ব আমি তৈরি করছিলাম, কি করতে হবে এখন আমি আলোক ওই বিন্দুটার জন্য, বিম্ব তৈরি করার জন্য আলোকরশ্মি যে কোনো দিকে নিবো না, আমি করবো কি, এটাকে ইচ্ছা করে আমি যে জানা তিনটা রুলস বা চারটা রুলস জানি সেই বরাবর নিবো। সো আমার কয়টা আলোকরশ্মি লাগবে, দুইটা আলোকরশ্মি লাগবে। সো ধরো আমি একটা আলোকরশ্মি প্রথম অক্ষে সমান্তরে নিলাম, ওকে ফাইন। সো এটা এখন কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে, কোনো মাপজোকের দরকার নাই। দেন আরেকটা আলোকরশ্মি আমি কোন দিকে নিবো, ধরো আমি সেটা ফোকাস দিয়ে নিলাম, তাহলে সেটা কোন দিকে যাবে, প্রধান ফোকাস দিয়ে গেলে সেটা প্রধানকে সমান্তরালে চলে আসবে। দ্যাট মিন্স আমি কিন্তু এখন সেই একই বিন্দু বিন্দুটা বিন্দুটা পাইলাম এবং আগের মতোই পাইলাম, শুধু পার্থক্যটাকে এখানে কোনো মাপযোগের জটিলতা নাই, তাই না? আচ্ছা, এখানে আরেকটা রুলস অ্যাপ্লাই করা যায়। দেখো আমরা তো দুইটা রুলস অ্যাপ্লাই করছি, আরেকটা রুলস আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে কি বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসবে? খেয়াল করে দেখো ওই বিন্দুটা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে না, মানে তিনটা আলোকরশ্মি একই বিন্দুতে গিয়ে ছেদ করতেছে। আসলে তুমি এই বিন্দুটা থেকে যতগুলো আলোকরশ্মি নাও না কেন, যে কোনো দিকেই নাও না কেন, তারা সবাই এই বিম্বের বিন্দুতে এসেই ছেদ করবে, আর এই জন্যই এটা হচ্ছে আমাদের ওই বিন্দুটার বিম্ব। সো বোঝা গেল ঘটনাটা? সো দ্যাট মিন্স তাহলে আমরা এই চারটা রুলস ব্যবহার করে যে কোনো একটা বিন্দুর বিম্ব তৈরি করে ফেলতে পারবো যে কোনো গোলীয় দর্পণে। এবং এখন আমরা সরাসরি তাহলে চলে যেতে পারবো যে একটা আস্ত বস্তুর বিম্ব কিভাবে তৈরি করতে হয়, বোঝা গেল? সো দেখো আমরা প্রথমে অবতল দর্পণে বিভিন্ন কোনো বস্তুর বিম্ব তৈরি করা শিখবো, হ্যাঁ। সো এই অবতল দর্পণের ক্ষেত্রে বিম্বগুলো না খুবই ইন্টারেস্টিং হয়, কারণ অবতল দর্পণ এক এক সময় এক এক ধরনের বিম্ব পাওয়া যায়, এবং কখন কোন বিম্ব পাওয়া যাবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে ওই বস্তুটা কোথায় আছে, মানে দর্পণ থেকে কত দূরত্বে আছে, মানে কোন পজিশনে আছে। সো অবতল দর্পণের সামনে একটা বস্তুর অবস্থানকে সর্বোচ্চ পাঁচ ভাবে ডিফাইন করা যায়, কিভাবে? সো দেখো ধরো আমাদের বস্তুটা এখন এই জায়গাতে আছে, হ্যাঁ। সো এই জায়গাতে আছে মানে কি, আমি এখান থেকে বলতে পারি না যে বস্তুটা এখন বক্রতার কেন্দ্রের বাইরে আছে, হ্যাঁ। আমার মনে হলো বস্তুটা একটু সামনে আগাইলো এবং বক্রতার কেন্দ্রের উপরে চলে আসলো, তো তার মানে আমি বলতে পারি এখন বস্তুটা বক্রতার কেন্দ্রের উপরে আছে। এরপর বস্তুটা যদি আরেকটু সামনে আগায় দেন আমি বলতে পারবো বস্তুটা এখন বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝখানে আছে। তারপর যদি ফোকাস আসে তাহলে তো বলতেই পারতেছি এটা ফোকাসেই আছে। দেন যদি আরেকটু সামনে আগায় আমি বলতে পারবো এটা ফোকাস আর মেরুর মাঝখানে আছে। তার মানে দেখো কয়টা পজিশন পাইলাম, নাম্বার ওয়ান বক্রতার কেন্দ্রের বাইরে, নাম্বার টু বক্রতার কেন্দ্রে, নাম্বার থ্রি বক্রতার কেন্দ্রের ফোকাসের মাঝখানে, নাম্বার ফোর ফোকাসে, নাম্বার ফাইভ ফোকাস আর মেরুর মাঝখানে। তার মানে এই পাঁচটা পজিশন ছাড়া একটা বস্তুর আর কোনো পজিশন হতে পারে না। আমি যেই জায়গায় বস্তুটা রাখি কিনা কেন এই পাঁচটা পজিশনের মধ্যে তাকে পড়তে হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই পাঁচটা পজিশনে যদি আমি বিম্ব তৈরি করি তাহলেই আমি আসলে সব ধরনের বিম্ব সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো। সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো ধরো তাহলে আমরা ধরে নিই আমাদের প্রথম বস্তুটা আছে কোথায়, বক্রতার কেন্দ্রের বাইরে। সো এটা হচ্ছে আমাদের এবি বস্তু। সো আমরা এখন প্রথমে এ বিন্দুর বিম্ব তৈরি করবো, পরে বি বিন্দুর বিম্ব তৈরি করবো, রাইট? তাহলে এ থেকে দুটো আরো কষে নিবো, কিভাবে নিবো আমারও পড়ানো যা চাই নাকি, না সেটা করলে কিন্তু সমস্যা হচ্ছে মাপযোগ করা যাবে না। সো আমরা এখন বুদ্ধি খাটিয়ে সেগুলোকে ওই আমাদের চারটা রুলস অনুযায়ী নেওয়ার চেষ্টা করবো। সো নাম্বার ওয়ান কি, আমরা জানি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যায়, তাহলে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরে নিবো সেটা ফোকাস দিয়ে চলে যাবে কোনো মাপযোগ ছাড়াই। দেন আরেকটা কোথায় নিবো, সেটা হচ্ছে ফোকাস দিয়ে নিবো, তাহলে ফোকাস দিয়ে নিলে সে কোথায় যাবে, সে প্রধান অক্ষের সমান্তরালে আসবে। সো তার মানে দেখো দুইটা আলোকরশ্মি নিলাম, তারা কিন্তু প্রতিফলিত হয়ে মিলিত হয়ে উঠেছে, তার মানে এইটাই হচ্ছে আমার এ বিন্দুর বিম্ব এ প্রাইম, বোঝা গেল? সো এখন খেয়াল করো এ প্রাইম ছিল, এ হচ্ছে আমাদের মাথা, বি হচ্ছে আমাদের ফ্যাং বা পা, হ্যাঁ। সো আমরা কিন্তু মাথার বিম্ব এ প্রাইম পেয়ে গেছি, রাইট? এখন পা কোথায় আছে খেয়াল করে দেখো, বি বিন্দুটা কোথায় আছে, সেটা তো বেসিক্যালি প্রধান অক্ষের উপরে আছে, তাই না? সো আমরা তো আরেকটা রুলস জানি, কোনো বিন্দুর অবস্থান যদি প্রধান অক্ষের উপর হয় তার বিম্ব তো প্রধান অক্ষের উপরেই পাওয়া যাবে, তাই না? সো তাহলে আমি এখানে যে এ প্রাইম পাইছি তাহলে আমি জানি বি প্রাইম অবশ্যই আমি তার উপরে প্রধান অক্ষের উপরে কোনো একটা জায়গায় পাবো। সো যেহেতু এ প্রাইম এখানে মানে মাথায় এখানে, পা আমি জানি উপরে আছে, হ্যাঁ, তাহলে পাটা থাকবে কোথায়, ঠিক মাথার উপরেই থাকবে। তার মানে এ থেকে এ প্রাইম থেকে সোজা একটা রেখা উপরের দিকে লম্বালম্বি টেনে দিলেই আমি পেয়ে যাচ্ছি আসলে গোটা এবি বস্তুটার বিম্ব এবি প্রাইম। সো এই হচ্ছে সিস্টেম, বোঝা গেল? তো এখন খেয়াল করো আমরা যে বিম্বটা পাইলাম এই বিম্বটা কেমন। প্রথমত খেয়াল করো এই যে আলোকরশ্মিটা কি আমাকে এখানে জোর করে মিলাইতে হয়েছে, মানে বর্ধিত করে মিলাইতে হয়েছে, না, আলোকরশ্মিটা নিজে নিজে মিলিত হয়েছে, রাইট? এবং এই যদি আলোকরশ্মি নিজে নিজে মিলিত হয়ে যায় তাহলে তাদের আমরা কি বলি, আমরা বলি বাস্তব বিম্ব। অর্থাৎ এখানে যে আমি বস্তুটার বিম্ব পাচ্ছি এটা হচ্ছে বাস্তব বিম্ব। আচ্ছা, বাস্তব বিম্ব কেন বলা হয়, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং, এটা খুবই দরকারি জিনিস। সেটা হচ্ছে
যে এইখানে আলোক রশ্মি প্রকৃত অর্থ মিলিত হয়েছে, মানে এটার মানে এই যে এখন যদি তুমি ঠিক এই জায়গায় যেখানে বিম্ব তৈরি হয়েছে সেখানে একটা পর্দা বা কাগজ কিছু একটা ধরো, তুমি লিটারেলি ওই বস্তুটার ছবি দেখতে পাবো ওই কাগজটার মধ্যে বা পর্দাটার মধ্যে, কারণ এটা বাস্তব বিম্ব। হ্যাঁ, বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায়, মানে এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এই জন্য এটা হচ্ছে আমরা বলি বাস্তব বিম্ব। কথাটা কি বোঝা গেছে? সো এটাই হচ্ছে বাস্তব বিম্ব বা রিয়েল ইমেজ। এটা যদি অবাস্তব বিম্ব হইতো তাহলে সেটাকে পর্দায় ফেলানো যেত না, বুঝা গেছে? সো এই গেল আমাদের একটা পজিশন। তাহলে এই পজিশনে যে বিম্বটা পাইলাম সেটাকে আমরা ব্যাখ্যা করব তিনটা জিনিস দিয়ে, কি কি? নাম্বার ওয়ান, সে কি বাস্তব নাকি অবাস্তব, নাম্বার টু, সে কি সোজা নাকি উল্টা, নাম্বার থ্রি, সে কি খর্বিত না বিবর্তিত, মানে ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে। তো খেয়াল করো, এটা কি বাস্তব না অবাস্তব? এটা অবশ্যই বাস্তব বিম্ব। নাম্বার টু, এটা কি সোজা না উল্টা? খেয়াল করো, এখানে এ বি, এখানে বস্তুটা ছিল এ বি, আর এখানে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, মানে কি মাথা নিচে গেছে পা উপরে চলে গেছে, তার মানে কি এটা উল্টে গেছে, তার মানে এটা হচ্ছে উল্টা বিম্ব। অ্যান্ড সেকেন্ড, দেখো বস্তুটার সাইজ কি একটু ছোট হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে এখানে তুমি ওই অরিজিনাল বস্তুর সাইজের ছোট একটা বিম্ব দেখতে পাবো ওই পর্দাটা বা কাগজটা এখানে ধরলে। হ্যাঁ, সো তার মানে এটা হচ্ছে খর্বিত, মানে এটার বিবর্ধনের মান কত হবে? এটা হবে একের কম, অর্থাৎ ম্যাগনিফিকেন্সি মান হবে লেস দ্যান ওয়ান, বোঝা গেছে? সো এই গেল একটা পজিশন। দেন পরের পজিশন চলে আসি, পরের পজিশনটা কি? বক্রতার কেন্দ্র, রাইট? সো এখন ধরো আমাদের বস্তুটা আছে বক্রতার কেন্দ্রের উপরে, সো আবার একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাসে গেল, আরেকটা ফোকাসে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, পেয়ে গেলাম মাথা, তাহলে পা কোথায় হবে? ঠিক উপরে। সো পেয়ে গেলাম গোটা বস্তুটার বিম্ব। এখন খেয়াল করো তাহলে এই বিম্বটা এখন কেমন, এটা কি বাস্তব না অবাস্তব? এটা এখনো বাস্তব। নাম্বার টু, এটা কি সোজা না উল্টা? এটা কিন্তু এখনো উল্টেই গেছে, মানে উল্টা দেখা যাবে এখানে। নাম্বার থ্রি, এটা কি খর্বিত না বিবর্ধিত? ভালো করে খেয়াল করে দেখো, এখানে বস্তুটার যাই সাইজ যা বিম্বের সাইজ এক্সাক্টলি তাই, অর্থাৎ এখানে বিম্বটা বড় হয় নাই, বিম্বটা ছোট হয় নাই, আর তাই এখানে বিবর্ধনের মান বা ম্যাগনিফিকেন্সি মান হবে এক্সাক্টলি ওয়ান। কারণ বিবর্ধন কিভাবে বের করা হয়? বিম্বের সাইজ আর বস্তুর সাইজকে ভাগ দিয়ে, মানে বিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্যকে ভাগ দিয়ে। সো বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য যদি দুইটাই সেম, তাহলে সেম সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেছো, তাহলে কি পাবা? অবশ্যই ওয়ানই পাবা, মানে এখানে বিবর্ধনের মান হবে ওয়ান। গেল আমাদের সেকেন্ড পজিশন। দেন আসি আমরা থার্ড পজিশন। থার্ড পজিশন কি হবে? বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, রাইট? হ্যাঁ, সো এখন আবার সেই বস্তুটা আমরা এলাম, যে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে আসলো, আর একটা ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসলো। সো পেয়ে গেলাম আমরা বিম্ব, তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম এ প্রাইম বি প্রাইম, রাইট? সো এখন খেয়াল করে দেখো, এই বিম্বটা কি বাস্তব না অবাস্তব? এটা এখনো বাস্তব বিম্বই আছে, মানে এখানে এখনো পর্দা ধরলে বস্তুটাকে দেখা যাবে। যদি বলি সোজা না উল্টা, এটা এখনো কি উল্টাই আছে, মাথা নিচে পা উপরে। বাট এবার একটু খেয়াল করে দেখো, এতক্ষণ ধরে বিম্বটা ছোট ছিল, সমান ছিল, বাট এখন কি হয়েছে? এখন কিন্তু অ্যাকচুয়ালি বিম্বটার সাইজ মূল বস্তু থেকে বড় হয়ে গেছে, রাইট? তার মানে এই জায়গাতে আমরা এখন একটা বড় বিম্ব, মানে বস্তুর একটা বড় সাইজ দেখতে পাবো। সো এই হচ্ছে আমাদের তাহলে বস্তুটার কোথায়? বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকলে আমি এরকম পাবো। তাহলে বিম্বের প্রকৃতিটা কেমন? সেটা হচ্ছে বাস্তব উল্টা, এবং এটা কি বিবর্ধিত না খর্বিত? এটা হচ্ছে বিবর্ধিত, অর্থাৎ বিবর্ধনের মান কত? একের থেকে বেশি, অর্থাৎ ম্যাগনিফিকেন্সি ইজ গ্রেটার দেন ওয়ান হবে এখানে। ওকে, বোঝা গেল? দেন তাহলে চলে আসি আমরা পরের পজিশনে। তাহলে পরের পজিশনটা কি? পরের পজিশন হচ্ছে আমাদের আরেকটু সামনে, মানে কি ফোকাসে, তাই না? সো এখন ধরো আমরা ফোকাসে আছি, সো এখন আবারও এ বিন্দু থেকে একটা লোকের সোজা গেল, গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে ফোকাস দিয়ে আসলো, আরেকটা আলোক রশ্মি এখন আমরা কোথায় নিবো? খেয়াল করো, এখন তো আর ফোকাস দিয়ে নিতে পারবো না, তাই না? কারণ আমি যদি এর থেকে আলোক রশ্মি ফোকাস দিয়ে নিই, ফোকাস তো ঠিক নিচে, তাহলে আলোক রশ্মিটা সোজা নিচে চলে যাবে, তার মানে এই আলোক রশ্মিটা নিয়ে কাজ করা যাবে না, অল্টারনেটিভ ওয়ে ভাবতে হবে। চলে আসো আমাদের রুল নাম্বার থ্রিতে। আমরা থ্রিতে কি জানি? যদি কোনো একটা আলোক রশ্মিকে বক্রতার কেন্দ্র দিয়ে নেওয়া হয়, তাহলে সেটা বক্রতার কেন্দ্র বরা ওই ফিরে আসবে। এখন খেয়াল করো, এখানে তো বক্রতার কেন্দ্র পিছনে, তাহলে কি আমি এর থেকে আলোক রশ্মি পেছন দিকে নিবো? না, এই কাজটা করবো না, আমরা এ থেকে আলোক রশ্মি দর্পণের দিকেই নিব, বা এমন ভাবে নিব যেটা দেখে মনে হবে যে আলোক রশ্মিটা সি থেকে বের হয়ে আসতেছে। তো তার মানে আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে, ওই ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে, আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে সে ওই পথে আবার টার্ন ব্যাক করবে। ওকে, সো এখন খেয়াল করো ইন্টারেস্টিং বিষয়, আমরা যে দুইটা প্রতিফলিত রশ্মি পাইলাম, দেখো তো এরা সমান্তরাল হয়ে গেছে, তাই না? সো সমান্তরাল হয়ে যাওয়া মানে কি? সমান্তরাল হয়ে যাওয়া মানে এরা কখনোই একে অন্যকে ছেদ করবে না, মানে কি আমি সামনের দিকে বাড়াই পেছন দিকে বাড়াই, মিলিত হবেই না। সো মিলিত যদি না হয় তাহলে কি হবে? তাহলে বিম্ব পাবোই না। দ্যাট মিন্স ফোকাসে কোনো বস্তু থাকলে তার বিম্ব তৈরি হবে না, এটাই হচ্ছে সবচেয়ে উইয়ার্ড বিষয়, মানে এটা বিম্বটা নট ডিফাইন্ড। হ্যাঁ, সো তার মানে এটা বাস্তব নাকি অবাস্তব বলা যাবে না, ঠিক আছে? বিম্বই তো হয় নাই, বাট আমরা এটা জানি যে সমান্তর রশ্মি উৎস অসীমে মিলিত হয়। সো সেই অসীম পর্যন্ত যাওয়া লাগবে, অসীম মানে কি? যেখানে আমরা যাইতে পারি না আর কি। ওকে, সো তার মানে এটা বাস্তব না অবাস্তব
বলা যাচ্ছে না। নাম্বার টু, এটা কি সোজা না উল্টা সেটাও বলা যাচ্ছে না, কারণ এটা যদি মনে করো এই দিকে মিলিত হয় তাহলে নিচের দিকে মিলিত হয় তাহলে সেটা উল্টা হবে, কারণ নিচের দিকে হলে মাথা নিচে চলে যাবে। বাট যদি এটা ওই দিকে উপরের দিকে মিলিত হয় তাহলে কিন্তু মাথা উপরে চলে যাবে, পানিতে চলে যাবে, মানে গোসল ধর সোজা হবে। বাট সেটা তো বলা যাচ্ছে না কোন দিকে মিলিত হবে অসীম দূরত্বে, তার মানে এটা সোজা না উল্টা সেটাও বলা যাবে না। সো বাকি রইল কি বিবর্ধন বা ম্যাগনিফিকেন্সি, এইটা বলা যাবে। কেন? খেয়াল করো অসীমে যেহেতু মিলিত হবে তার মানে ওই দিকে বা এই দিকে যে কোনো একদিকে তো অসীমে মিলিত হবে। এখন চিন্তা করো এটা নিচের দিকে অসীমে মিলিত হইতেছে অসীম দূরে, তাহলে বস্তুটার সাইজ কত হবে? বিশাল হয়ে যাবে, রাইট? আবার যদি ওই দিকে মিলিত হয়, হ্যাঁ মানে ওই দিকে যদি পেছনে বর্ধিত করে মিলাইতে হয় তাহলেও কিন্তু তার মাথাটা কত উপরে উঠবে, মানে তখনও কিন্তু সাইজটা বিশাল হবে। তার মানে যেই দিকেই মিলুক না কেন অসীমে গিয়ে তখন তার সাইজটাও হবে অসীম। এন্ড দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে বিবর্ধনের মান হবে অসীম, মানে ইনফিনিটি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। সো তারপরে ও আরেকটা বিষয়, সো যেহেতু এখানে বিম্ব পাওয়া যায় না এই জন্যই অবতল দর্পণকে তুমি যখন চোখের সামনে দূরে নিয়ে যাবা একটা পয়েন্টের সাথে দেখবা কিছুই দেখতেছ না, সবকিছু ঘোরা লাগতেছে, কারণ তুমি তখন এক্সাক্টলি ঠিক ফোকাস পয়েন্টে আছো। সো দ্যাট ইজ ওয়াই কোনো বিম্বই তৈরি হচ্ছে না। সো যাই হোক, এটা গেল আমাদের ফোর্থ পজিশন। অ্যান্ড লাস্ট পজিশনটা কি, আমরা তো কোথায় ছিলাম? ফোকাসে। তাহলে এখন আরেকটু আগালে কোন পাবো? ফোকাস এবং মেরুর মাঝখানে, রাইট? হ্যাঁ, সো এখন চিন্তা করো এখন বস্তুটা আছে এইভাবে। সো এখন একটা লোকসি প্রথম অক্ষে সমান্তরে যাচ্ছে গিয়ে ফোকাস দিয়ে গেল। ওয়েট 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 ওয়েট, ফোকাসে যাওয়ার সময় তো নিজের বডির সাথে সে বাধা খেয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা কোনো ফ্যাক্ট না, কারণ আমরা আসলে এই আলোক কোষিটা নিয়েই কাজ করতেছি জ্যামেটিকভাবে, মানে জ্যামেটিকভাবে কোথায় পাওয়া উচিত সেই হিসাবটা আমাদেরকে এই প্রসেসটা বলে দিবে। সো আলটিমেটলি ওই আলোটা না গেলে অন্য আলো গিয়ে ওই আগের জায়গাতেই বিম্ব তৈরি করবে, কথাটা কি বোঝা গেছে? সো এখন তাহলে আমরা একটা আলোক কোষি প্রথম অক্ষে সমান্তরে নিলাম, সেটা ফোকাস দিয়ে গেল। আরেকটা আলোক কোষি কই নিব? ফোকাস দিয়ে তো নেওয়া যেতে পারে, এখানে এখন তো ফোকাস দিয়ে নেওয়া যেতে পারে, ফোকাস এখন পিছনে, আবার বক্রতার কেন্দ্র দিয়েও নেওয়া যেতে পারে। সো তোমাদের বইয়ে বক্রতার কেন্দ্র দিয়ে নেওয়া আছে, তো আমি সেটাই নিলাম। সো তার মানে আমি একটা লোক বসে কি বক্রতার কেন্দ্রের দিকে নিব না, এমন ভাবে দর্পণের দিকে নিব যেন মনে হয় সেটা বক্রতার কেন্দ্র থেকে আসতেছে। তাহলে ওই দিক দিয়ে গেলে আলোক রশিটা কি ওই পথেই আবার ব্যাক করবে, রাইট? তাহলে আমি দুইটা প্রতিফলিত রশ্মি পাইলাম, তাই তো? এখন খেয়াল করো এই যে প্রতিফলিত রশ্মি দুইটা কি হয়েছে, তারা কি ছড়াই গেছে না? সো যেহেতু তারা ছড়াই গেছে তার মানে আমি সারা জীবন যদি এদিকে টানি তাদেরকে আমি মিলাইতে পারবো না, রাইট? তাহলে কি করতে হবে? যদি সোজা পথে না মিলে তাহলে কি আঙ্গুল বাঁকা করে মিলাইতে হবে, অর্থাৎ এই রশিগুলোকে এখন আমরা পেছনের দিকে বাড়াবো, এবং পেছনের দিকে বাড়ালে বর্ধিতকরণ করলে কি হবে, দেখো একটা পয়েন্টে গিয়ে দেখো মিলতেছে, অর্থাৎ এই বিন্দুটাই হবে কি বিম্বকার এই বিন্দু। এখন খেয়াল করো এ ছিল মাথা, তাহলে মাথা কোথায় পাইছি আমরা? এখন উপরে পাইছি, রাইট? হ্যাঁ, বাট পা কোথায়? পা তো প্রধান অক্ষের উপরে, তার মানে এখন পায়ের বিম্ব প্রধান অক্ষের উপরেই পাবো, অর্থাৎ পা কোথায় পাবো আমরা? এই প্রাইমের নিচে। অর্থাৎ মোট কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বিম্বটা সোজা হবে, এতক্ষণে বাসাধর সোজা হয়েছে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে ঘটনা। সো তাহলে দেখেন এখন যে আমরা বিম্বটা পাইলাম, এই বিম্বটা কেমন? এটা কি বাস্তব না অবাস্তব? এখানে কি আলোক রশ্মি নিজে নিজে মিলছে নাকি আমি জোর করে মিলাইছি? আমি জোর করে মিলাইছি, তার মানে এটা হচ্ছে অবাস্তব বিম্ব, মানে এইখানে পর্দা ফেললে কোনো লাভ নেই, এখানে বিম্বটা দেখা যাবে না, মানে আমাদের চোখ পারসিভ করবে বিম্বটা এটার মধ্য দিয়ে, বাট বিম্বটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আমরা পাবো না, এই জন্য এটা অবাস্তব বিম্ব। ওকে, নাম্বার টু, এটা কি সোজা না উল্টা? এখন এটা তো সোজা, কারণ মাথা এখন উপরে পা নিচেই আছে, উল্টা যায় না, মানে এটা হচ্ছে সোজা বিম্ব। নাম্বার থ্রি, এটা কি খর্বিত না বিবর্ধিত, মানে এটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? হ্যাঁ, এখনো কিন্তু সে আবার বড় হয়ে গেছে, বিম্বের থেকে বস্তু থেকে বিম্বের সাইজ বেশি, অর্থাৎ এখানে বিবর্ধনের মান ম্যাগনিফিকেন্সি m = কত হবে? গ্রেটার দ্যান 1, বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের পাঁচটা পজিশনের বিম্ব, এবং যেহেতু এই পাঁচটা পজিশনের বিম্ব আমরা জানি, তার মানে আমরা অবতল দর্পণে যে কোনো বস্তু বিম্ব যেভাবে খুশি তৈরি করতে পারবো এবং বলে দিতে পারবো যে বিম্বটা প্রকৃতি কেমন, সেটা কি সোজা না উল্টা, সেটা কি বাস্তব না অবাস্তব, সেটা কি ছোট নাকি বড়, বোঝা গেল ঘটনাটা? সো এই হচ্ছে অবতল দর্পণের সবকিছু। সো অবতল দর্পণে আর কোনো কথা নেই, কথা বন্ধ, ঠিক আছে? সো নেক্সট আমরা চলে যাবো কি আমাদের উত্তল দর্পণে, ঠিক আছে? উত্তল দর্পণ কিন্তু একটু মজার এবং খুব ইজি, কেন? দেখ, উত্তল দর্পণে বক্রতার কেন্দ্র, মেরু, হ্যাঁ, ওগুলো সব কোথায়? ওগুলো সব ওই পাশে না, এবং ওই পাশে তো পাওয়া লাগে না, মানে রিফ্লেকশনটা ঘটবে এই সাইডে। তার মানে উত্তল দর্পণে আমি যখন বস্তুটা নিবো, বস্তুটা তো আমি এই পাশে নিবো, তাই না? এখন এই পাশে কি আমার বক্রতার কেন্দ্র আছে? এই পাশে কি ফোকাস আছে? এই পাশে কি মেরু আছে? হ্যাঁ, মেরু তো আছে, বাট আমি তো নিতে পারবো না এখানে। সো দ্যাট মিন্স আমি এই অবস্থায় এই পাশে যেই জায়গাতেই বস্তু রাখি না কেন, তার পজিশন একটাই হবে,
বোঝা গেছে? অবগত ধর্মের মতো বিভিন্ন পজিশন হবে না এখানে, একই পজিশন হবে। আর যেহেতু পজিশনটা সবসময় একই রকম হবে, তাই উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বটা আমি সবসময় একই রকমই পাবো। বোঝা গেছে? মানে উত্তল দর্পণে একটা বিম্ব শিখলেই আসলে মানে একটা সিস্টেমেই সব কিছু কাজ করবে। বোঝা গেছে? তো আসো আমরা তাহলে এখন এইটা বিম্বটা কেমনে তৈরি করতে হয় সেটা দেখি। ওকে, সো আমরা আবারও সেই বিবস্তুটা নিলাম। সো এখন এই এ বিন্দু থেকে একটা আলো কষি, প্রধান অক্ষের সমান্তরে সোজা গিয়ে কোথায় যাবে? ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে গিয়ে যাবে, আলোটা কি দর্পণ ভেদ করে চলে যাবে? অবশ্যই না, এটা তো উত্তল দর্পণ, তাই না? তো তার মানে এখানে আলোটা ফোকাস দিয়ে কিন্তু যাবে না, খেয়াল রাখতে হবে। আলোটা কোথায় যাবে? আলোটা এমন ভাবে রিফ্লেক্ট করবে যেন মনে হবে সেটা ফোকাস থেকে আসতেছে। সো এই হচ্ছে ঘটনা। সো তার মানে আলোটা প্রধান অক্ষের সমান্তরে গিয়ে প্রধান অক্ষ থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। তাহলে এটা আমাদের প্রথম প্রতিফলিত রশ্মি। দেন আমরা আইটা রশ্মি কোন দিয়ে নেবো? আমরা আইটা রশ্মি ফোকাস দিয়েও নিতে পারি, অথবা আমরা সেটাকে বক্রতার কেন্দ্র দিয়েও নিতে পারি। আমরা বক্রতার কেন্দ্র দিয়ে নিলাম। সো বক্রতার কেন্দ্র দিয়ে কিভাবে নিবো? আসলে কি আলোক রশ্মি বক্রতার কেন্দ্রে পৌঁছাতে পারবে? না, আসলে এমন ভাবে আলোক রশ্মিটা নিবো যেন সেটা বক্রতার কেন্দ্রের অভিমুখে হয়। তার ফলে হবে কি, আলোটা যখন বক্রতার কেন্দ্র অভিমুখে যাবে, গিয়ে আবার সেই পথেই ফিরে আসবে। ওকে, সো তার মানে আমরা এখন আবার দুইটা প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম। সো এখন এই দুইটা প্রতিফলিত রশ্মি তো এইদিকে জীবনেও মিলবে না, কারণ ছড়াই গেছে, অপসারী হয়ে গেছে। সো এখন আমরা এটাকে পেছন দিকে বাড়াইলাম, বাড়াই দেখলাম পেয়ে গেলাম একটা কমন পয়েন্ট, এবং এই পয়েন্টটি হচ্ছে আমাদের কি এ বিন্দুর বিব এ প্রাইম। তাহলে বি কোথায় হবে? ঠিক নিচে। তাহলে আমরা পেয়ে গেলাম এ প্রাইম বি প্রাইম। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখো যে আমরা তাহলে এখানে বিম্বটা পাইলাম, বিম্বটা কি এমন বাস্তব না অবাস্তব? এটা তো মিলাইতে হয়েছে, তার মানে এটা কি অবাস্তব? নাম্বার টু, এটা কি সোজা না উল্টা? এটা কিন্তু এখন সোজা গেছে, মানে মাথা উপরে পা নিচেই আছে। নাম্বার থ্রি, এটা কি ছোট না বড় হয়েছে? এটা ছোট হয়ে গেছে, অর্থাৎ এটা খর্বিত হয়েছে। তার মানে এটার বিবর্ধনের মান কত হবে? লেস দেন ওয়ান, মানে ম্যাগনিফিকেন্সি একের থেকে কম হবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, সো এখন ধরো আমরা এই পজিশনে বুঝলাম যে বিম্বটা কেমন হচ্ছে, অবাস্তব, সোজা এবং খর্বিত। এখন আমরা একটু অন্য পজিশনে ট্রাই করে দেখি যে এরকম পাওয়া যায় কিনা। ওকে, সো আমরা এখন একটু সামনে গেলাম। সো আরেকটু যখন সামনে গেলাম, খেয়াল করে দেখো উপরের যে রশিটা প্রধান অক্ষের সমান্তরাল সেটা তো অপরিবর্তিতই থাকবে। তাহলে চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে ওই উপরেরটা, অর্থাৎ যেটা আসলে বক্রতার কেন্দ্র বরাবর আছে, সেটা আগের থেকে একটু উপরে উঠে চলে আসছে। দ্যাট মিন্স আমাদের যে আমরা এখন নতুন বিম্বটা পাইলাম, সেই বিম্বটা আসলে একটু বড় হইলো। আমি যদি আরেকটু কাছে আগাই তাহলে বিম্বটা আরেকটু বড় হবে, কিন্তু দেখো স্টিল নাও আমি যত যেভাবেই বিম্বটা আঁকতেছি না কেন, আমার বিম্বটা কিন্তু সবসময় অবস্থা হচ্ছে, সবসময় খর্বিত হচ্ছে, এবং এটা সবসময় সোজা হচ্ছে। ইনফ্যাক্ট আমি বস্তুটাকে যেভাবেই রাখি না কেন, যেখানেই রাখি না কেন, তুমি ভালো করে খেয়াল করে দেখো যে এই বস্তুটার বিম্ব সবসময় আমি এই ছোট ট্রায়াঙ্গেল শেপের মতো জায়গাটার মধ্যেই পাবো, এর বাইরে বিম্বটা কোনোদিনই বের হবে না। আর এই কারণেই অবতল উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের বস্তুর বিম্ব অলওয়েজ খর্বিত হবেই। তার মানে উত্তল দর্পণে আমি যেভাবেই বিম্ব তৈরি করার চেষ্টা করি না কেন, সেই বিম্বটা সবসময় সোজা, খর্বিত এবং অবাস্তব হবে। আর এই কারণে উত্তল দর্পণে সবসময় তুমি কোনো একটা বস্তু দেখলে সবসময় ছোট দেখবা, এবং বন্ধুবা সবসময় সোজা অবস্থাতে আছে। হ্যাঁ, এটা তোমার সবচেয়ে বেশি দেখে থাকো বাস ড্রাইভারের ডান পাশে যে গ্লাভিং গ্লাস থাকে সেইখানে, বা বিভিন্ন গাড়িতেও পাওয়া। সো এই জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি সেই জায়গাতে, মানে অনেক জায়গা একসাথে সে কভার করতে পারে। দ্যাট ইজ ওয়াই। ওকে, সো তার মানে বোঝা গেল যে আমরা যদি উত্তল দর্পণ নিয়ে কাজ করি, আমাদের বিম্বে তৈরি করার কোনো ভেজাল নাই। এবং এই যে একসাথে তিনটা পজিশন দেখিয়ে তোমাকে প্রমাণ করে দেখাইতে হতে পারে যে দেখা উত্তল দর্পণ সবসময় এই 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 বিম্ব গঠন করে। সো এই জিনিসটা যদি রক্ত করে ফেলো তাহলে কিন্তু ঘটনা শেষ। সো এই হচ্ছে আমাদের দর্পণ সংক্রান্ত, গোলীয় দর্পণ সংক্রান্ত যাবতীয় জিনিসপত্র। এবং এই যা কিছু আমরা জানলাম এখান থেকে আমরা আসলে যে কোনো দর্পণের জন্য বিম্ব তৈরি করতে পারবো, বিম্বের প্রকৃতি বলতে পারবো, রাইট? আচ্ছা, বাট একটা জিনিস আমরা বলতে পারবো না এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে বিম্বের অবস্থান। অর্থাৎ এতক্ষণ ধরে যা আমরা জানলাম সেটা আসলে আমাদের বলবে বিম্বটা বাস্তব না অবাস্তব, ছোট না বড়, সোজা না উল্টা, বাট এটা আমাদের বলবে না যে বিম্বটা কত দূরে গঠিত হবে। কথাটা কি বোঝা গেছে? সো এটা বের করার জন্য আমরা খুব সহজ একটা সূত্র জানবো। সেই সূত্রটা হচ্ছে 1/F = 1/U + 1/V. What is this? 1/F, এখানে F হচ্ছে আসলে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব, হ্যাঁ, আর U হচ্ছে কি, U হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব। মনে রাখবা গোলীয় দর্পণের যে কোনো দূরত্ব সবসময় মেরু থেকে কাউন্ট করতে হয়, হ্যাঁ। সো তার মানে U হচ্ছে মেরু থেকে কোনো একটা বস্তুর দূরত্ব, আর V হচ্ছে মেরু থেকে কোনো একটা বিম্বের দূরত্ব। বোঝা গেছে ঘটনাটা? ওকে ফাইন। সো এখন একটা জিনিস মাথায় রেখো, যেটা হচ্ছে যে আমরা এই যে এফ এর ভ্যালু, ফোকাসের দূরত্বের মান সবসময় আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ ধরতে হয়। কেন খেয়াল করো,
অবতল দর্পণে কি আলোকরশ্মি প্রধানকের সমান্তরালে গিয়ে ফোকাসে গিয়ে প্রকৃত অর্থে মিলিত হয়, মানে এটাকে আমরা বাস্তব ফোকাস বলতে পারি। সো বাস্তব ফোকাস হয় অলওয়েজ পজিটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আলোকরশ্মি প্রধানকের সমান্তরালে গিয়ে কিন্তু ফোকাসে মিলে না, ফোকাস থেকে আসছে বলে মনে হয়। সো তখন আমরা এটাকে বলবো অবাস্তব ফোকাস, বা এবং আমরা এটাকে নেগেটিভ ফোকাস হিসেবে কাজ করবো। তার মানে তখন এফ এর ভ্যালু ইউজ করতে হবে মাইনাস। হ্যাঁ, আর অন্যদিকে বস্তু, একটা বস্তু সবসময়ই বাস্তব, বস্তু কখনো অবাস্তব হয় না, বাট বিম্ব কিন্তু বাস্তব অবাস্তব হতে পারে, রাইট? তার মানে আমাদের ভি এর ভ্যালু যদি হয় নেগেটিভ, তাহলে বুঝতে হবে সেই বিম্বটা আসলে অবাস্তব বিম্ব বোঝাচ্ছে। আর যদি ভি এর ভ্যালু হয় পজিটিভ, তাহলে বুঝতে হবে আমাদের সেখানে বাস্তব বিম্বের কথা বোঝাচ্ছে। তাহলে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে মেরু থেকে বিম্বের দূরত্ব। তো এই সূত্রটা জানা থাকলে তোমরা নিজেরা এখন যে কোনো পজিশনে একটা বস্তু রেখে ওই গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব জানলে বিম্ব কোথায় হবে, কত দূরে হবে সব জানতে পারবে, আর বিম্বের প্রকৃতি তো আমরা জেনেই গেলাম। সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি যাবতীয় আদ্যবন্ধ বিষয়। সো বই থেকে রিডিংটা পড়ে নিলে পুরো চ্যাপ্টারটা, আর কোনো রকমের প্রবলেম কখনোই তোমার থাকবে না ইনশাল্লাহ। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। টাটা।